সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট টিভির নিয়মিত লাইভ আয়োজনে। যথারীতি ঘোষণা অনুযায়ী আজ আমাদের সাথে রয়েছেন অভিনেতা ও রাজনীতিবিদ হিরু আলম। সময়ের আলোচিত ব্যক্তি হচ্ছেন তিনি। আপনারা জানেন যে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও ইতিমধ্যে নাম লিখিয়েছেন এবং বেশ সুনাম কুড়িয়েছেন বিভিন্ন ক্ষেত্রে। বিশেষ করে যদি অভিনয়ের কথা বলি, একেবারে অজপাড়া গায়ে থেকে জাতীয় পর্যায়ে এবং বিশ্ব পর্যায়ে অভিনয়ে যিনি স্বল্প সময়ে অত্যন্ত সুনাম কুড়িয়েছেন তিনি হচ্ছেন অভিনেতা হিরু আলম, যিনি আজকে আমাদের সাথে রয়েছেন। আর তার সাথে আমরা কথা বলবো এই সময়ের অভিনেতাদের ভাবনা এবং সাম্প্রতিক অনেক বিষয় উঠে আসবে তার আলোচনায়। তো জনাব হিরু আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি সিলেট টিভির এই স্পেশাল এপিসোডে। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। আর এখানে যারা আছে সবাইকে হিরু আলমের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা সবাইকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জি জনাব হিরু আলম, আপনি প্রথমেই আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি কষ্ট করে আমাদের এই মফস্বলের একটি টেলিভিশনে আপনি সময় দিয়েছেন, সেজন্য আমাদের সিলেট টিভি পরিবারের পক্ষ থেকে এবং সিলেটবাসীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি শুরুতেই। তো প্রথমেই যে জিনিসটা জানতে চাইবো যে আপনি তো একটু একজন ব্যস্ত অভিনেতা, বাংলাদেশ এপার বাংলা অথবা অপার বাংলা কলকাতাতেও আপনি ব্যস্ত সময় পার করেন। আমরা দেখেছি যে ভারতে বিভিন্ন ছবিতে আপনি অভিনয় করেন আর দেশে তো আপনি নিয়মিত করেই যাচ্ছেন, কিন্তু এই যে সময়টা যাচ্ছে বৈশ্বিক যে মহামারী করোনা ভাইরাসের কারণে আমরা সবাই এই মুহূর্তে গৃহবন্দী অবস্থায় অনেকটা রয়েছি, যদিও অনেকে চাচ্ছিলেন যে স্বল্প আকারে হলেও শুটিং শুরু করতে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এই শুটিং গুলো করতে দেয়া হয় নাই বা বন্ধ করে দেয়া হয়েছে। তো আপনার এই সময়টা কেমন কাটছে যদি আমাদের দর্শকদের এবং আপনার ভক্ত যারা আছে তাদের উদ্দেশ্যে যদি একটু শেয়ার করেন। আমরা বর্তমানে সবাই জানেন গোটাল বিশ্ব একটা আতঙ্কের মধ্যে আমরা সবাই দিন কাটাইতেছি, আর এরই মধ্যে কিন্তু মনে করেন আপনারা সবাই জানেন যে বর্তমানে দেশের যে পরিস্থিতি আমরা সবাই বন্দি জীবন কাটাচ্ছি, কিন্তু এই জীবনে আমরা কেউ বর্তমানে কিন্তু ভালো নেই এই মুহূর্তে। কিন্তু আমরা সব টাইমে সবাই যে পর্যায়ে এখন বর্তমানে আছি সবাই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি, কিন্তু তাও এরই মধ্যে কিন্তু আমাকে জীবন ব্যস্ত হলে চলতে হবে। তাই আমরা অল টাইম তে চাই আমাদের ভালোবাসা অবিরাম, তাদের ভালোবাসা নিয়ে জানা চলতে পারি। আপনারা সবাই জানেন এই ভালোবাসার সময়টা কাটাকে সারাদিন কিছু আপনারা নিজে তো আপনি নিজে কিছু গল্প কিছু মনে করেন গান আর কিছু এসব লিখি, পাশাপাশি একটু বিকেল করে একটু যখন ফাঁকা পায় যে এলাকার মধ্যে একটু যায় ঘোরাফেরা করে দেখি এলাকার মধ্যে কোন লোক বিশৃঙ্খলা ভাবে চলাফেরা করতেছে কিনা, তারপরে কেউ মাস্ক ছাড়া চলাফেরা করতেছে কিনা, এসব বিষয়ে একটু আর একটু ফাঁক পেলে একটু নেড়ার বাসায় একটু ঘোরাফেরা করে একটু গরিব, আপনি তো জানেন সবসময় একটু মানুষের পাশে ঘোরাফেরা করতে একটু আমাকে একটু ভালো লাগে গরিবদের খোঁজ খবর নিতে। এই সময় দিয়ে কাটে বাদ বেগেটা আপনাদের দোয়াই রোজা করতেছি নামাজ পড়তেছি, এইরকম করে সময়গুলো আর কি কাটাচ্ছি আর কি। এই যে আমরা একই অবস্থার মধ্যে আছি, আপনি যেভাবে বললেন যে অনেকটাই ঘরের মধ্যেই আছেন এবং রোজা নামাজ কালাম এগুলো করেই সময় কাটাচ্ছেন, বাকি শিল্পীদেরও তো একই অবস্থা। তো আপনি যদি এই মুহূর্তে নিশ্চয়ই যারা ঘরবন্দি রয়েছেন বা যারা শুটিং করতে পারছেন না তারা বিভিন্ন ভাবে হয়তো অন্য অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত আছেন, তো এই মুহূর্তে আপনি বলছেন যে কিছু লেখালেখিও করছেন, আপনার রাজনৈতিক কর্মকাণ্ড তো আছে, সেই কর্মকাণ্ডটা এই মুহূর্তে কিভাবে পরিচালিত করছেন? এটা অভিনয় জীবন সম্পর্কে বললেন, আপনি তো দুটি পরিচয়ে পরিচিত, যেহেতু আমরা গত নির্বাচনে দেখেছি আপনি এমপি নির্বাচন করেছেন এবং সেটা সম্ভবত জাতীয় পার্টি থেকে করেছিলেন, তা আপনার রাজনৈতিক পরিচয় থেকে যদি বলেন যে এই সময়টা নেতাকর্মীদের পাশে আপনি দাঁড়াচ্ছেন কিনা বা তাদের নিয়ে আপনি কিভাবে সেই কর্মকাণ্ডটা পরিচালনা করছেন। না, এই মুহূর্তে আপনি অল টাইম জানেন আমি সাধারণ ঘরে ছেলে, সাধারণ মানুষ, আর সাধারণ মানুষের মধ্যে সময় দিতে পারে আপনি ভালোবাসি সময় আমি সাধারণ মানুষের মাঝে সময়টা কাটাইতেছে, কোনো রাজনৈতিক নেতাকে সাথে সময়টা কাটাইতেছে না। অল টাইম বেশিরভাগ যে সময়টা পাশে আমি সব টাইমে জনসাধারণের একটু সময় কাটানোর চেষ্টা করি, আর কোনো রাজনৈতিক সময় নেতাকে সাথে সময়টা কাটানোর মতো সময় হইতেছে না, সবাই যেহেতু আমরা বাসায় বন্দি। একটু পাশাপাশি যে এলাকার যে লোকজন যে কোনো জায়গার দেশ বিদেশে যে কোনো জায়গায় মোবাইলে হোয়াটসঅ্যাপে বিভিন্ন দেশের জনগণের সাথে যে কোনো পেশা এই জীবন তাদেরকে একটু খোঁজ খবর নিয়ে জীবনগুলো কাটায়, যেহেতু মনে করেন আজকে জনগণ আছে বলে আজকে আমরা হিরো, জনগণ আজকে ভালোবাসে বলে কিন্তু আজকে আমরা এমপি, তাই সেই জনগণের পাশে ধরো অল টাইম আমরা না থাকি তাহলে আমরা কাদের পাশে থাকবেন, তাই অল টাইম বেশিরভাগ দেশের জনগণের মাধ্যমে আর কি সময়গুলো কাটাইতেছি সাধারণ মানুষের মাধ্যমে। এই মুহূর্তে আপনি কোথায় অবস্থান করছেন, ঢাকায় অবস্থান করছেন না আপনার জন্মভূমি বগুড়ায় অবস্থান করছেন? না, এই মুহূর্তে আমি বর্তমানে আমার জন্মভূমি বগুড়াতে অবস্থান করতেছি।
সেখানকার সর্বশেষ পরিস্থিতি যদি আমাদের একটু বলতেন। আমরা তো দেখেছি যে প্রত্যেকটা এলাকায় শুরুতে যখন ঢাকাতে করোনার সংক্রমণ হলো, প্রথম দিকে নারায়ণগঞ্জ এবং গাজীপুর হটস্পট ছিল, একটা পর্যায়ে বাইরের জেলা এবং উপজেলাগুলোতেও করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। আপনার বগুড়ার সর্বশেষ পরিস্থিতি কি এটা একটু বলবেন, আর আপনার ওই এলাকায় মানুষজনের মধ্যে জনসচেতনতা কেমন আছে, যদি না থাকে সেটা সম্পর্কে আপনি একটু বলবেন। আমাদের এরুলে, আমার এলাকার নাম আসলে এরুলে ইউনিয়ন। আমাদের এলাকায় এখন পর্যন্ত করোনা কোনো কাউকে এখন পর্যন্ত দেখা দেয়নি, এখন পর্যন্ত কেউ মনে করে সবাই সুস্থ আছে। আর বগুড়ায় কিছু কিছু জায়গায় দেখা দিয়েছে একটু একটু করে, সেরকম আহামরি কিছু আমাকে বগুড়া শহরে এমন কোনো দেখা দেয়নি এখন পর্যন্ত আর কি। মোটামুটি আমাকে বগুড়া শহরটা ভালো আছে, কিছু কিছু সব জায়গাতে প্রতিটা এলাকায় কিন্তু টুকটাক একটু দেখা দিয়েছে, আমাদের এলাকায় এখন পর্যন্ত দেখা দেয়নি। মোটামুটি আমাকে এলাকাটা পরিবেশ ভালো আছে আর কি। এই সময়টা তো খুবই ইম্পর্টেন্ট আপনারা যারা অভিনেতা তাদের জন্য, কারণ আপনাদের অনেক ফলোয়ার, অনেক ভক্ত বা অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে যারা আপনাদেরকে ফলো করে। তো আপনাদের মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে বাংলাদেশ টেলিভিশন বলেন বা আদার্স টেলিভিশন এবং সরকারের পক্ষ থেকেও দেখা যায় যে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়, যেহেতু আপনাদের ভক্তের সংখ্যা অনেক বেশি থাকে এবং বিশেষ করে আপনার ভক্তের সংখ্যা অনেক বেশি। সেক্ষেত্রে আপনি তাদের, আপনার ভক্তবৃন্দকে সচেতন করার জন্য সচেতনতামূলক কোনো কর্মকাণ্ড আপনি ভার্চুয়াল অথবা সরাসরি করছেন কিনা? না, সচেতন মূলক আর কি, সবাইকে আমি দেখতে একটু ফাঁকা পালে হাকে তাদেরকে হলে দে ঠিক আছে, ওই আপনি হলে দে বলি যে তোমরা সচেতন হয়ে চলাফেরা করো। আর সবচেয়ে বড় কথা, আমার এলাকায় লোকজন খুবই একটু টেকেল দিতেছে যে বাইরের দেশে মানে কোনো এলাকা আসে না, কোনো লোক আসলে তাকে আগে চেক দেওয়া হচ্ছে আপনি কোন এলাকা থেকে এসেছেন, কার কাছে যাবেন, আপনি কি ঢাকা থেকে এসেছেন কি বাইরে থেকে এসেছেন নাকি। অচেনা লোকালে বেশিরভাগই আমাদের এলাকায় একটু ঢুকতে কম দিতেছে, যে সাবধান মূলক করে দিতেছে যাতে অচেনা লোক আমাদের এলাকায় যেন কেউ না ঢুকে আর কি। এই সচেতন মূলের পাশাপাশি আমরা কিছু ছেলে পেলে আমি একটু ট্রাই করি যে তোমরা এরকম এরকম একটু চলাফেরা করো, একটু দেখো কি কারণে আমাদের একটু ভুলের কারণে এলাকার মধ্যে একটা কোনো একটা ভাইরাস ছড়ে পড়ুক তা আমরা হতে দিব না। তাই অবশ্যই সবাই একটু সচেতন মূলে থাকবা, এলাকা ছাড়া আবার সেই হিসেবে সবাই মোটামুটি একটা সচেতন করে তাদের পিছনে একটু করে সময় দেওয়ার চেষ্টা করি। আপনি সবাই জানেন যে অল টাইম হিরো আলম সাধারণ মানুষের মাঝে সময় দিতে পছন্দ করে আর কি। জি, আপনি একটি কথা বলছেন যে অল টাইম হিরো আলম সাধারণ মানুষের মধ্যে সময় দিতে পছন্দ করে, এটা খুবই ভালো একটি কথা বলেছেন। আমরাও চাই আপনি সাধারণের হিরো আলম হিসেবে থাকেন, তখন আপনার ফলোয়ার বা আপনার লাইকার বা আপনার ভক্ত যারা আছে তারাও আপনাকে ওইভাবে গ্রহণ করবে এবং ইতিমধ্যে তারা গ্রহণ করেছে। আমরা দেখেছি যে সালমান খানের চেয়েও বেশি আপনার নামে গুগলে সার্চ হয়ে থাকে, যেটা সালমান খানেরও হয় না, ভারতের যিনি সুপারস্টার। তো আমরা দেখেছি যে এই পরিস্থিতিতে আপনি বলছেন যে আমি গরিব, এত টাকা পয়সা আমার নেই, কিন্তু তারপরও আমি চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানোর, এবং আজকেও দেখেছি আপনি বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন, অনেকের মধ্যে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন। এটা সম্পর্কে যদি একটু বলতেন যে এই কার্যক্রম কিভাবে পরিচালনা করছেন আপনি, কারা কারা আছে আপনার সাথে? না দেখুন, এখন পর্যন্ত হিরো আলম পাশে কেউ নাই, হিরো আলম আগে থেকে একা। হিরো আলম আপনি জানেন কোটিপতি না, বড় লোক, আমার একটা কেবল ব্যবসা আছে, সেই কেবল ব্যবসা থেকে একটু করে তাদের পাশে একটু একটু করে দাঁড়ানোর চেষ্টা করি আমার নিজস্ব ব্যক্তিগত ভাবে, আমাকে কেউ কোনো বিষয়ে সহযোগিতা করেনি। আর এখন কথা, কোনো লোকের সহযোগিতা পাইনি, তাই হিরো আলম তুমি মোটামুটি মানুষের সহযোগিতা করো, তোমাকে 10,000 কি 20,000 50,000 টাকা দিতেছি, তুমি মানুষের মধ্যে সহযোগিতা করো। এইরকম লোক কিন্তু আমরা জীবনে অনেকেই দেখি, অনেকেই বলে আলম ভাই যে কোনো কাজে আমাকে বলবেন আমরা ডাকলে আসবো, অনেকে কথা শুনেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা কারো কোনো কথা সহযোগিতা পাইনি এবং আমি নিতেও চাই না। যে হিরো আলম যত দূরে আছে, হিরো আলম নিজের তহবিলে যত দূর মানুষের পাশে দাঁড়াতে পারে দাঁড়াবো। আর বিশেষ করে আজকে একটু ঈদের সমগ্র বিতর্ক করেছে এই কারণে যে মানুষের যে দেখেছে যে সামনের দিক অবস্থা, যে কিছু লোকের এমন এমন কিছু লোক আমি আবার ট্রাই করে দেখছি, কিছু কিছু লোক আমি নিজে নিজে লোক লাগিয়ে ট্রাই করছি দেখি এই কিছু লোক বার করো তাদের একবারে। আমি চিন্তা করছি ঈদের দিনে একটা লোকের দুটো একটু 2 কেজি চাল, 1,000 কেজি সেমাই, একটু দুধ আর একটু মনে করেন বুট টুট থাকে, অন্তত ঈদের দিন অন্তত খিচুড়ি রান্না করেও একটু হলে তাদের সেমাই যাতে মুখে দিতে পারে, মানে সেইটুকু একটা মানুষের দেওয়ার মতো আর কি আমি সমর্থন করছি। যে মানে ঈদের দিন অন্তত কেউ না, অন্তত যে কটা দিন গরিব মাথায় অন্তত মানুষের একটা খিচুড়ি অন্তত একটু সেমাই হলেও মুখে দিতে পারে আর কি। আমি সেই জিনিসটা চেষ্টা করে একটু করে মানুষের পয়সা পরিবারকে আজকে কিছু দিয়েছি, এর আগে একটু দিয়েছিলাম, একটু আপনি দেখছিলেন প্রথম থেকে, আজকে দ্বিতীয় দফা আর একবার দিলাম আর কি। যে চেষ্টা করি যে মানুষের যতক্ষণ মনে করেন মানুষের পাশে দাঁড়াতে পারি আমি চেষ্টা করি, যে মানুষের যে আমি একটু তাদের পাশে দাঁড়ালে আমি কিছু অতীতে কিছু দুঃখ ভুলে যাই। যে আজকে একদিন আমিও তেম হিরো আলম মানে একদিন মানুষের দরবারে চেয়েছে খাইছি, মানুষকে হাত পাঠাইছি, আজকে তো তাদের পাশে একটু হলেও দাঁড়াতে পারি, তাই আমি অতীতের দুঃখটা একটু ভুলে যাই। একদিন তো আমিও তো এরকম ছিলাম, আজকে আল্লাহ পাকে একটু হয়তো দিয়েছে
সেই দেওয়া থেকে একটু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে, এই মানে কোনো যে ভাইরাল হওয়ার কোন নেই, কি হিরো আলম রাতে সামনে রাতে নির্বাচন করবি তার জন্য, যে হিরো আলম মনে করেন যে বড় একটা হিরো হবে তার জন্য, তা আল্লাহ পাক যত দূর যে হিরো দিয়েছে এইটুকু হিরো লেগে থাকতে যেটুকু সম্মান দিয়েছে এইটুকু, এর বাইরে আর দরকার নাই। আমি মনে করি মানুষের ভালোবাসা নেওয়া নিয়ে থাকার জন্য সাধারণ মানুষের পাশে দেখায়, এটা কোনো রাজনীতি কি বড় কিছু মানুষের লোক দেখানো কিছু কি বড় কিছু হওয়ার জন্য তার জন্য না, আমি অতীতের দুঃখটা ভুলে থাকার জন্য মানুষের পাশে একটু করে দাঁড়ানোর চেষ্টা করি। আপনি বলছিলেন যে আপনি আপনার স্বল্প সামর্থ্য দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং চেষ্টা করছেন তারা যেন ঈদের দিন অন্তত পক্ষে একটু হলেও ভালো খাবার খেতে পারে। অত্যন্ত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন, আমরা আপনার এই উদ্যোগের সাধুবাদ জানাচ্ছি এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এখন একটা বিষয়ে প্রশ্ন করব, আপনি অভিনেতার বাইরে আপনার আরেকটি পরিচয় রয়েছে, আপনি রাজনীতি করেন এবং আপনি যে এলাকাতে রাজনীতি করেন আমরা যতটুকু জানি এটা হচ্ছে আমাদের বিএনপি বা বিএনপির প্রতিষ্ঠাতা যিনি তার জন্মস্থান হচ্ছে বগুড়া, সে কারণে বিভিন্ন ভাবে কিন্তু এই সময়টাতে বগুড়া পিছিয়ে আছে। আপনিও ঠিক বিরোধী দলের রাজনীতি করেন, আপনি জাতীয় পার্টি করেন, জাতীয় পার্টি থেকে আপনি এমপি প্রার্থী ছিলেন, তো সেক্ষেত্রে যদি বলতেন যে সরকারি দল ঠিক মতো সেখানে কাজ চালিয়ে যাচ্ছে কিনা বা তাদের ত্রাণ তৎপরতা কেমন? দেখুন আপনারা সবাই জানেন, আপনি বললেন যে বগুড়াটা এই এলাকায়, তো প্রতিটা এলাকাতে কিন্তু নেগেটিভ পজিটিভ সব দলেরই লোক আছে, আর অবশ্যই প্রতিটা দলে কিন্তু এখন এখন বর্তমানে মাহমুদকে বাংলাদেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এখন যে চতুর্দিকে কিন্তু যে হারে মনে করেন মানুষের ত্রাণ বিতরণ করতেছে সহযোগিতা করতেছেন, এটা কাজ কিন্তু দল হিসেবে করে করতেছে না উনি, কিন্তু যে আমি অমুক দল কি অমুক এই জেলায় এই কারণে এই জেলায় দেবো এই জেলায় দেবো না এইরকম লা, থেকে বাংলাদেশের সরকার প্রতিটা জেলায় যে খাবারটা দিতেছে যেরকম আপনি সহযোগিতা করতেছে সরকার ঠিকই দিতেছে, কিন্তু আমাদের এলাকার কিছু মনে করেন আপনি রাজনীতি কিছু নেতা ঘেটারা কিন্তু এই খাবার গুলো মানুষের কাছে ভালো মতো পৌঁছে দিতেছে না, আপনি দেখতেছেন কয়েকদিন কিন্তু খাবার প্রচুর পাঠাইতেছে, আমরা দেখতেছি মানুষ উমুক চাউল ধরা পড়তেছে, খাটের তুলে চাউল, পুকুরের মধ্যে চাল, বিভিন্ন জায়গায় কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতেছি মানুষ ধরা পড়তেছে, কিন্তু এই জিনিসগুলো মানুষ তারা যদি ধরা না পড়ে দিলে বর্তমানে যে অবস্থা দেশে তাদের মধ্যে যদি বিলিয়ে দিত, তো আমার মনে হয় আরো দিনে দেশে গরিব মানুষ একটু খাইয়ে পড়ে বাঁচতো আমার মনে হয়। তাই আপনি দেখতে খাবার ঠিকই পাঠাচ্ছে, কিন্তু আমাদের কিছু রাজনীতি নেতা কিছু মনে করেন চেয়ারম্যান মেম্বার এলাকার কিছু প্রভাবশালী লোকের জন্য খাবার গুলো কিন্তু গরিবের মাসে ভালো মতো পৌঁছতেছে না, ঠিক আছে, তাহলে খাবার সহজে চতুর্দিকে সবাই ভালো পাওয়া যাইতেছে কিন্তু খাবারটা গরিবের কাছে পৌঁছতেছে না। জি, আপনি বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে যে বরাদ্দগুলো সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে সেটা ঠিক মতো পৌঁছাচ্ছে না এবং জনপ্রতিনিধিরা অনেকাংশে এটাতে দুর্নীতি করছেন। সর্বশেষ যদি বলি যে প্রতিজন নাগরিকের মোবাইল নাম্বারে, মানে কিছু সংখ্যক নাগরিকের মোবাইল নাম্বারে 2,500 টাকা করে ঈদ উপহার বা তাদেরকে সহায়তা প্রদান করা হচ্ছিল, সেটা নিয়েও দুর্নীতি হচ্ছে। তো আপনি যেহেতু একটি একজন রাজনীতিবিদ রাজনীতি করে থাকেন, আপনার বগুড়ায় কি সেরকম ঘটনা হচ্ছে? যদি হয়ে থাকে এটার প্রতিবাদ আপনি করছেন কিনা? দেখুন প্রতিটা শোনেন, এই যে চোর কিন্তু সব জায়গাতে চোর আছে, চোর এটা কিন্তু এক এলাকায় চোর নেই, যে প্রতিটা এলাকাতে কিন্তু মনে করেন জানেন তুমি দুর্নীতি সব জায়গাতে, আর যাদের মনে করেন চুরি করে অভ্যেস তার যতই আপনি সাপোর্ট মানা করেন না কিন্তু এরা মরার আগাতে মোটে জীবনে ভালো হবে না, চুরি করে যাবে বুঝছেন, দুর্নীতি সব জায়গাতে চলতেছে, কোনো জায়গাতে ভালো মতো মনে করেন ভালো মতো কোনো কিছু পাইতেছে না। জি, এবার একটু আমরা বিভিন্ন প্রসঙ্গে যাই, আমরা জানি যে আপনিও বলছেন যে আপনার একটা কেবল ব্যবসার মাধ্যমে আপনার শুরুটা হয়েছিল আমরা যতটুকু জানি, এবং আপনি আজকের প্রোগ্রামেও বলেছেন যে এই কেবল ব্যবসার মধ্য দিয়ে আপনি জনগণের পাশে দাঁড়াচ্ছেন। তো এই কেবল ব্যবসা সম্পর্কে অনেকেরই কৌতূহল রয়েছে যে আজকের হিরু আলম কিন্তু একদিনের একজন কেবল ব্যবসায়ী ছিলেন, এই কেবল ব্যবসায়ী হয়ে ওঠা এবং পরবর্তীতে আজকের হিরু আলম হয়ে ওঠা এটা সম্পর্কে যদি একটু বলতেন মনে হয় আমাদের দর্শকরা অনেক উপকৃত হতো, যেহেতু আপনাকে সরাসরি সচরাচর এইভাবে আমরা পাই না। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার সবাই জানেন আমি খুব গরিব ঘরে থেকে এত দূর আসা, আমি ছোটবেলাতে খুবই আপনি কষ্ট করে মনে করেন আপনি মানুষের বাসায় কাজকর্ম করছি, চানাচুর বেচছি, আষাঢ় বেচছি, তারপরে মনে করেন ছিটির দোকান করছি, ছিটির দোকান থেকে আমি ডিসেল লাইনের ব্যবসা করছি, তারপরে সেখান থেকে আমার নিজে নিজে নায়ক হওয়ার স্বপ্নটা দেখেছি আমি, দেখার পরে থেকে মনে করেন নিজে নিজে নিজের প্রতিষ্ঠায় মিউজিক ভিডিও নাটক শর্ট ফিল্ম বানাতে বানাতে আপনাকে 2016 সালে আপনারা জানেন একটা আল্লাহ পাক আপনাদের মুখের দিকে স্যার আমি রাতারাতি ভাইরাল হই, সেখান থেকে আপনাদের ভালোবাসায় আপনি আলম থেকে হিরো আলম, হিরো আলম থেকে আপনারা জানেন সামনে আমি রাজনীতিতে আপনি এমপি নির্বাচনও করি আপনারা সবাই জানেন, সেখান থেকে মানে সবাই এখন বর্তমানে এমপি হিরো আলম হিসেবে জানে আর কি। সেটা শুরুর গল্পটা আপনি বললেন যে আপনি ওইখান থেকে আপনার
শুরু হলো এবং আজকের হিরু আলম হলেন, কিন্তু এমপি হিরু আলমের গল্পটা এবার একটু বলেন। এটা তো বললেন অভিনেতা হিরু আলমের গল্প, এখন এমপি হিরু আলমের আপনার স্বপ্নটা কোত্থেকে জাগলো এবং কবে থেকে শুরু হলো এবং পরবর্তীতে আপনি নির্বাচন করলেন এবং এখন বলছেন আপনাকে এমপি হিরু আলম হিসেবেও অনেকে চিনে, সেই গল্পটা একটু বলেন। যখন আমি এলাকায় নির্বাচন করি তখন তো মেম্বার নির্বাচন করি আর কি, আর যখন ভাইরাল হলাম, ভাইরাল হওয়ার পরে সবার কাছে প্রশ্ন ছিল যে ভাই আপনি ভবিষ্যতে আপনি কোনো নির্বাচন করবেন কি না। আমি সকলে সবাইকে কথা বলে একটা কথা বলেছিলাম, আমি যদি ভবিষ্যতে কোনোদিন নির্বাচন করি তো বড় ধরনের কোনো নির্বাচন করবো। আমি সবাইকে কথা দিয়েছিলাম যে যেহেতু মানুষের ভালোবাসা পেয়েছি এত অল্প সময়ের জন্য, এই ভালোবাসা নিয়ে সামনে যদি জনগণ যদি কিছু করতে চায় দেখে এমপি নির্বাচন করা আর কি, অন্য কোনো কারণে নয় আর কি। আগামীতে আপনার পরিকল্পনা, আপনি কোন অঙ্গনে আপনি সব সময় থাকতে চান এবং সবার সাথে থাকতে চান? এখানে তো দুইটা পরিচয় আপনার আছে, একটা হচ্ছে অভিনেতা হিরু আলম আরেকটা হচ্ছে আপনার এমপি হিরু আলম। আপনি কোন পরিচয়ে আপনার জীবনের শেষ পর্যন্ত আপনি প্রতিষ্ঠিত থাকতে চান? আমার প্রথম প্রতিষ্ঠিত মনে করি যেহেতু যার মাধ্যমে জনগণ চিনে আমাকে ভালোবাসা, যেহেতু অভিনয়ের মাধ্যমে সেই অভিনয় জগতে আপনি থাকতে চাই অল টাইম, আপনাদের তাদের ভালোবাসা নিয়ে তাদেরকে ভালো কিছু নাটক গান সিনেমা উপহার দিতে চাই, পাশাপাশি দেশ ও জাতির মনে করেন একটু সেবা করে যেতে চাই। যে রাজনৈতিক বিষয়ে বলেন, আপনি যে কোনো বিষয়ে বলেন, সাধারণ মানুষ বিষয়ে বলেন, আমি রাজনীতি করি আপনি মানুষের ভালোবাসার জন্য। আমি কোনো যে রাজনীতি কোনো কিছু বাড়ি গাড়ি কি বড় একটা কিছু হওয়ার জন্য তার জন্য না, আর রাজনীতিটা করার মানে মানে মানুষের ভালোবাসা নিয়ে অল টাইম থাকতে, যাদের ভালোবাসার জন্য আজকে এত দূর আসা। সেই জনগণ যদি আমাকে ভবিষ্যতে আবার নির্বাচনে যদি জনগণ বলে না হিরো আলমকে আমরা চাই, হিরো আলম তুমি মাঠে আসো, তোমাকে আমরা দেখতে চাই, জনগণ যদি আমাকে আসতে বলে ভবিষ্যতে, তাহলে জনগণ যদি আমার পাশে থাকে তাহলে আমি নির্বাচন করবো, না হলে নির্বাচনের বাইরে আমি যেরকম মানে মানুষের ভালোবাসা সেবায় প্রতিটা কাজে মানুষের পাশে থাকি, যে এরকমই যে একটা জিনিস চিন্তা করবেন, মানুষের যদি কেউ যদি মনে করেন জনগণের জন্য কিছু করতে চায়, যে আপনি একটু ভালো অভিনেতা হলেই তো করা লাগবে কি, ভালো একটা রাজনীতিবিদ কি হলে করা হবে কি, একটা এমপি হলে তো করা লাগবে তা না। মানুষের পাশে থাকতে গেলে সারা জীবন এমনি রকম থাকা যায়, যে রাজনীতি করা লাগবে, রাজনীতি করে মানুষের পাশে থাকা লাগবে, যে বড় একটা হিরো হয়ে থাকা লাগবে তা না। মানুষের জগতে আপনাকে আল্লাহ পাক আমি কেন না আপনাকে আমার কথা বাদ দেন, যে কোনো লোকে কি আল্লাহ পাক আপনাকে একটু হলেও কিছু দিয়ে থাকে, আপনারা সেই দেওয়া থাকে একটু করে মানুষের পাশে দাঁড়ান, যেহেতু আল্লাহ পাক আজকে দেশে বলে আসতে আপনি বাড়ি গাড়ি করেছেন, সেই আল্লাহ পাক সেই দেওয়ার থাকে তাহলে একটু দিলে আপনার মানুষের পাশে দাঁড়ান, তেমন সারা যাবেন আপনাকে দান মনে কোনোদিন কমবে না বরঞ্চ বাড়বে। তাতে রাজনীতিবিদ হলে কি, বড় অভিনেতা হলে কি, একটা কোটিপতি হলে কি, সবাই মানুষের মাঝে একটু করে থাকলে যে কোনো আপনি পর্যায়ে মানুষের পাশে থাকা যায় আমি যা মনে করি আর কি। এই এই জন্য আপনি বাসা বেঁধে আপনি অভিনেতা জীবনটাও নিয়ে থাকতে চাই, পাশাপাশি মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতিতেও থাকতে চাই। এই চলে আসছি মনে হয় আমি এখন। অনেক ধন্যবাদ আমাদের সাথে নতুন করে যুক্ত হয়েছেন আরেকজন অভিনেতা আমাদের সিলেটের, আমি স্বাগত জানাচ্ছি তাকে। হিরু ভাই একটু থাকেন আমার সাথে যুক্ত, আমি তাকে একটু আমন্ত্রণ জানাই। উনি হচ্ছেন এসআই আকবর হোসেন বুইয়া, ইনচার্জ বন্দরবাজার পুলিশ পাড়ি, পাশাপাশি উনি হচ্ছেন গ্রিন বাংলার হিরু, আপনি হলেন বগুড়ার হিরু আর উনি হচ্ছেন সিলেটের হিরু আর কি। তো উনি যুক্ত হয়েছেন, আপনি থাকুন, আমরা হিরু ভাইয়ের সাথে কথা বলি, পরে আসবো আপনার কাছে। ঠিক আছে, থ্যাংক ইউ হিরু আলম ভাই এবং সাকিব ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, উনি সিলেটের একজন স্বনামধন্য ব্যক্তি, উনি চ্যানেল আইতে আছেন এবং এই সিলেটে সিলেট টিভির উনি অত্যন্ত জনপ্রিয় এবং সবার কাছে খুবই পরিচিত একজন ব্যক্তি। আমি নিজে খুব ধন্য মনে করছি, আর হিরু আলম ভাইয়ের সাথে আমার একাধিকবার কথা হয়েছে এর আগে এই আবুল হোসেন ভাইয়ের মাধ্যমে, এবং আমাদের কথা ছিল যদি করোনা না থাকতো তাহলে হয়তো আমরা সিলেটের মিডিয়াতে কিছু কাজ করতাম, যেখানে হিরু আলম ভাইও কাজ করতো, আমরা একসাথেই এখানে ঢাকা মিডিয়া আর বগুড়া মিডিয়া সিলেট মিডিয়া সব মিডিয়া একত্র হয়ে আমরা ভালো কিছু দর্শকদের উপহার দেওয়ার হয়তো আমরা চেষ্টা করতাম, কিন্তু করোনা, হ্যাঁ কিন্তু করোনার কারণে আমরা পারি নাই। তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আমরা বিশ্বাস করি করোনা হয়তো আজীবন থাকবে না, হয়তো এক মাস দুই মাস তিন মাস যখনই এটা শেষ হবে, পৃথিবী সুস্থ হবে, আমরা আবারও একসাথে, এই যে হিরু আলম ভাই আছেন, আমাদের বেলাল আহমেদ মুরাদ ভাই আছেন, এবং সবার সাথে আমরা একসাথে কাজ করতে পারবো। এবং এটাই হচ্ছে একটা বড় বিষয়, আগে আগে সাধারণত আমরা দেখতাম যে কুষ্টিয়ার নাটকগুলো খুবই ব্যাপক পপুলারিটি পেত এক সময়, কুষ্টিয়ার ভাষাটা খুবই মিষ্টি, তারপর দেখতাম যে নোয়াখালী নাটকগুলো খুব জনপ্রিয়তা পেত, আর এদিকে চট্টগ্রামের ভাষাটা মানুষ একটু কম বোঝার কারণে জনপ্রিয়তার দিক থেকে একটু কম ছিল।
কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের যে আঞ্চলিক ভাষার নাটকগুলো, বিশেষ করে সিলেটের কটাই মিয়া আছেন, মুরাদ ভাই আছেন, তাদের নাটকগুলো সারা বাংলাদেশে ব্যাপক সমাদৃত হচ্ছে, সবাই নাটকগুলো দেখছে দেখতেছে। এখানে আমি মুরাদ ভাইকে আজকে ধন্যবাদ জানাই, উনার মিডিয়া প্রোডাকশনে আমিও কিছু কাজ করেছি, যেমন বাঁশ নাটক, গরিবের দেব নাটক সহ কিছু নাটকে আমি হিরো হিসেবে কাজ করেছি, এবং অন্যান্য নাটকেও ভালো মানে পজিটিভ রোলে কাজ করেছি, এবং অনেকেই মোটামুটি সিলেটের এই সুবাদে আমাকে চিনে, পুলিশ হিসাবে অনেকে চিনে, আবার ওই নাটকে কাজ করার জন্য অনেকে চিনে। তো যাই হোক, আমাদের একটা প্ল্যান ছিল যে আঞ্চলিক নাটক তো সব জায়গাতে হচ্ছে, এখন সিলেটে হচ্ছে, আর ঢাকার কুট্টি ভাষায় নাটক তো আমরা আগে থেকে খুব মজা পেতাম, ঢাকার কুট্টি ভাষায় যে নাটকগুলো হতো সবাই খুবই লাইক করতো। এখন যে এই হিরো আলম ভাই আছেন বগুড়া থেকে, আমাদের ঢাকার আর্টিস্টটা কাজ করবে, সিলেটের আর্টিস্টটা কাজ করবে, এই সবার একটা কম্বিনেশন আমরা যদি কাজ করি আরো ভালো লেভেলে, দর্শকদের মধ্যে আরো আরো কিছু নতুনত্ব আসবে, শুধু একই ভাষার মধ্যে না থেকে মিশ্র ভাষার আমরা কিছু প্রতিক্রিয়া পাবো আর কি। তো এটাই ছিল আমার কথা। ঠিক আছে, আপনি থাকুন যুক্ত, আমরা আবারও আসবো আপনার কাছে। হিরো আলমের কাছে কোনো প্রশ্ন আছে কিনা আপনার? হ্যাঁ, হিরো আলম ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, আশা করি হিরো আলম ভাই কথাটাকে বিবেচনা করে উত্তরটা দিবেন। আমি সবগুলো নাটক আমার দেখার সুযোগ হয়নি, আমি একটু ব্যস্ত থাকি, তো একটা নাটক দেখলাম যে হিরো আলম ভাই হচ্ছে একজন পুলিশ অফিসারের ক্যারেক্টার প্লে করছেন, কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে এই একটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যখন কোন পুলিশ অফিসার ক্যারেক্টার প্লে করেন, লাইকেস মানে আই ক্যান গিভ এক্সাম্পল, যেমন সালমান খান অর আদার্স, তারা কিন্তু পুলিশের ক্যারেক্টারটাকে অনেক ফলো আপ করেন এবং অনেক ফোকাসিং এ দেন, নেগেটিভিটি কিন্তু থাকে না। কিন্তু হিরো আলম ভাইয়ের একটা ক্যারেক্টার আমি যেটা দেখলাম যে উনি পোশাক পরছেন অনেক ঢিলে ঢালা, এবং এজ এ পুলিশ অফিসার লুকটা অত স্মার্ট লাগছিল না। তা আমার কথা হচ্ছে, যখন পুলিশ অফিসার হিসাবে ক্যারেক্টার প্লে করবেন বা অন্যান্য গুলো, এটাকে যেন ওই পোশাকটাকে আরো রুচি রুচিসম্মত করে আরো সুন্দর করে, যেন আপনাকে ওই পোশাকে আপনাকে আরো মানায় ওই রকম করে, যে আপনি নিজের মাপ করে একটা পোশাক পরলেন। হ্যাঁ, তা আমি এই দিকটা আপনি ওনাকে আমি জিজ্ঞেস করব যে এই ব্যাপারে পরবর্তীতে যদি পুলিশের ক্যারেক্টার করে উনি এই বিষয়টা খেয়াল রাখবেন কিনা। মানে আপনি নিজে পুলিশ, তো এজন্য পুলিশের প্রশ্নটাই আগে। না না না, সমস্যা না, আমার প্রশ্নটা ছিল যে হিরো আলম ভাইয়ের পোশাকটা ছিল অনেক ঢিলে ঢালা, তো ওনাকে ওই উনি অত্যন্ত জনপ্রিয় একজন অ্যাক্টর, এখানে আমি ওই বিষয়ে আকবর ভাই আমি একটু যুক্ত করি। আমিও কালকে যখন ওনার পোস্টারটা করব, ছবি খুঁজছিলাম, আমি এই পুলিশের ছবিটা নিতে চাইছিলাম, কিন্তু ওই পোশাকের কারণে আমি ছবিটা আমার কাছে পছন্দ হয় নাই, আমি নেই নাই। হিরো আলম ভাই, আমার প্রশ্ন এটা। আচ্ছা, আমি ঠিক আছে, অত্যন্ত ধন্যবাদ। আপনারা সবাই জানেন একটা অভিনেতা বলেন, যে কোনো অভিনেত্রী বলেন, মানুষের পোশাক আর গেট আপ মানুষকে চেঞ্জ করে দেয়, এই দুটাই মানুষ চেঞ্জ করা যায়। আপনি কি এখন কালা ফেরাক ধলা গাদা বুড়ক বুড়ে বেড়া সোজা ছড়ি করা যায়, এখন ফ্যাক্টর না পোশাক, এক। দুই নম্বর, নাটক একটা আলাদা জিনিস, শর্ট ফিল্ম একটা আলাদা, শর্ট ফিল্ম শর্ট ফিল্ম, নাটক নাটক, সিনেমা সিনেমা, ঠিক না? ঠিক, রাইট, ঠিক। তিন নম্বর, দুই নম্বর প্রশ্ন, আপনি যেটা দেখেছেন ওটা কিন্তু একটা কি ছিল, শর্ট ফিল্ম, ঠিক না? ঠিক, ওটা ছিল একটা শর্ট ফিল্ম, ঠিক আছে, একটা শর্ট ফিল্ম ছিল, 20 মিনিটের একটা শর্ট ফিল্ম ছিল। শর্ট ফিল্মে কিন্তু আমার কোনো বাজেট ছিল না, এক। দুই নম্বর প্রশ্ন, যে শর্ট পেলে আর আমার যে মনে করেন বডি ফিক্স, আমার যে মনে করেন বডি, এইরকম পোশাক মানে বর্তমানে পাওয়া খুব কঠিন, আর আপনি করে ওই পোশাক করে পাওয়া মিলে খুব কঠিন, ওই পোশাকটা এই বেশিটাকে ভাড়া করে নিয়ে দেওয়া গেছিল, যারা যাদের কাজ ছিল, এখন আকবর ভাই দিবে। হ্যাঁ, ওই পোশাকটাকে তো মনে করেন ভাড়া করে নিয়ে যাওয়া পোশাকটা ছিল, এই জন্য পোশাকটা মনে গোটালটা সেটিং খাইছিল না আমার শরীরের সাথে, বুঝছেন? এই জন্য মনে করেন পোশাকটা ওই রকম দেখছেন আপনার। তিন নম্বর প্রশ্ন, আপনি যেমন বলেন ভারতের আমরা সালমান খান বলেন, শাহরুখ খান বলেন, যারা সিনেমা করছে, ওটা বলিউড, বলিউডে ভাই, ঠিক আছে, বলিউড বলিউডে, বলিউডে ওটা সিনেমা, বিগ বাজার সিনেমা, যেটা ওরকে একটা গানের টেকে আমাকে একটা বাংলা সিনেমা তৈরি করা যায়। যখন সিনেমাটা যখন তৈরি করছে, তখন সালমান যারা কিন্তু পায়ের পাতার থেকে শুরু করে মাথা পর্যন্ত পুরো ড্রেস আপ করতে বানিয়ে নেওয়া, একবারে একবারে অল্পিনে কারো ড্রেস আপ করতে ওরা নেওয়ার না। যখন আমরা সিনেমা করবে গেলে, তখন কিন্তু আমি পুরোটা পোশাক ওইরকম করে কোনোদিন নিজে সিনেমা প্লে করে আমি নিজেকে তো ওরকম সেটিং হয়ে প্লে করবো, যে আমাকে শরীরের সাথে কি যায়। আপনারা সবাই জানেন আমি একটা নিজ প্রয়োজনে একটা মুভি তৈরি করছি, মুভির নাম হলো সাহসী হিরো আলম। ওই সিনেমাটা ট্রেলারটা ইতিমধ্যে সেরেছে, ট্রেলারটা আপনারা সবাই দেখবেন, যে এই সিনেমাটা হিরো আলম দেখবেন যে মুভি কাকে বলে, যে একটা মুভিতে হিরো আলম কি হিসেবে প্রেজেন্ট করলে তাকে হিরো হিসেবে লাগতেছে কিনা, তার গেট আপ মেকআপ ঠিক আছে কিনা, ওটা আপনারা একবার দেখবেন।
তাহলে সিনেমা সিনেমার উনি দেয় চলছে, নাটক নাটকে শর্ট ফিল্ম শর্ট ফিল্ম দেয়। আর ওই পোশাকটা ছিল আমরা মেয়ে এখানে হঠাৎ করে শর্ট ফিল্ম ওরা তৈরি করেছিল, আর পোশাকটা আপনি ভাড়া নিয়ে দেওয়ার জন্য আমার ছড়ি লেখা সেটিং খাচ্ছিল থেকে আপনি কি এইরকম জিনিসটা দেখেছেন। আর অরিজিনাল ভাবে কোন সিনেমা টেনা কিন্তু ভালো কোনো কাজ হলে অবশ্যই আমি গেটা বেসাটা মেকআপ মিল করে দেবো, যেহেতু মনে করেন আগে মনে করেন নাটক গান আগে কিছু আমি গান করেছি, সে গান করলে কোনো করেছি সারা মানে শখের বছর কিছু গান, কিন্তু মেয়ের চেহারা ভালো নেই আমার চেহারা ভালো নেই, মানে শখের বছর আমি 500 গান করছি। আর আমি তো কোনোদিন জানতে ছিলাম না আমি একটা বড় হিরো আমাকে একটা জায়গাতে আসতে পারবো, ট্রাই করছি যে আসা যায় কিনা এই চেহারাটা নিয়ে। তে আল্লাহ পাক যে আমি ট্রাই আসার পরে দেখছি যে না মানুষের একটা সাহস প্রতিভা থাকলে একটা জায়গাতে আসা যায়, চেহারা কোনো ফ্যাক্টর না, ঠিক আছে। এই জন্য আমি জিনিসটা ট্রাই করছি, যখন আপনি একটা জায়গায় পৌঁছে গেছি পৌঁছানোর পরে এখনকার যে কাজগুলো দেখবেন আমার কাজ গেট আপ কাজের কোয়ালিটি যে ঠিক আছে নাকি, এখন আমি রিয়েল হিসেবে মানুষ গ্রহণ করতেছে কিনা কাজে। তো আগেকার কিছু কাজ দেখেছেন হয়তো হয়তো অনেক কিছু কাজ যখন ইউটিউবে আমি ফেমাস হওয়ার পরে ঝড়ের মুখে দাঁড়িয়ে দিকে বসে কাজও করছে অতটা বুঝিনি, বুঝেনি যখন একটা জায়গায় আমি বুঝে নিছে না, এখন বর্তমানে মানুষ আমাকে হিরো বানতেছে, মানুষ একটা জায়গা আমার একটা মনে স্থান পেয়েছে, সকল থেকে তুমি চেঞ্জ হয়ে গেছে একটা কাজের কোয়ালিটির দিকে গেট আপ মেকআপ সব দিকে চেঞ্জ এর অনুযায়ী মানুষ এখন কি চাইতেছে আমি সেই জিনিসটা ফলো করে কিন্তু বর্তমানে চলতেছে এখনকার কাজগুলো আপনারা অবশ্যই দেখবেন। আর ওই কাজটা এই কারণে আপনারা আমার কোয়ালিটি বলে আপনার গেট আপটা আপনি মিল করতে পারেন। হ্যাঁ, আমি এক্ষেত্রে একটাই কথা রাখবো যে পরবর্তীতে আপনি যদি কোনো পুলিশ ক্যারেক্টার করেন তাহলে অবশ্যই পোশাকটা আপনার নিজের সাথে মাপ নিয়ে অবশ্যই বানাবেন, অবশ্যই কারণ আপনি একটা পুলিশ যে ক্যারেক্টার করছেন তা নয়, আপনি একটা পুলিশ ক্যারেক্টার করা মানে কি পুলিশের পোশাকটাকে কিন্তু রিপ্রেজেন্ট করা, এখানে আপনাকে বেশি লাগা মনে হচ্ছে বাংলাদেশ পুলিশকে বেশি লাগা অসুন্দর লাগা, আর আপনাকে ভালো লাগা পুলিশের পোশাকে ভালো লাগা মানে পুলিশকে আপনি ভালো রিপ্রেজেন্ট করলেন, এটা হচ্ছে একটা বিষয়। আমি হিরো আলম ভাইয়ের ওনার আরেকটা কথা বলতে চাই, আমি একটা জিনিস এই দেখছি যে একটা মানুষ প্রতিভা থাকলে চেহারা নয়, একটা প্রতিভা সারা বাংলাদেশের মানুষ একটা প্রতিভাকে সম্মান করে চেহারাকে নয়, এই এক্সাম্পলটা আমি হিরো আলম ভাইয়ের কাছে দেখছি। এটা আমি আই গ্র্যান্ড স্যালুট যে এখানে অনেক বাংলাদেশের অনেক লেভেলের লুকে আছেন, হিরো আলম ভাই যারা সমালোচনা করেন করুক সমস্যা নাই, বাট যারা সমালোচনা করে এই হিরো আলমের ধারে কাছে আসতে পারবে না। আজকে এক পর্যায়ে আমি একটা সার্ভে দেখছিলাম যে সালমান খানকেও সে ইউটিউব সার্চে আগাই গেছে, হাউ ক্যান ইট পসিবল, এটা একমাত্র মানুষের ভালোবাসা থাকলে পরেই এটা সম্ভব হয়, এটা কিন্তু চারটি হানি কথা নয়। এই সাউথ এশিয়ানে সবচেয়ে সুপারস্টার সালমান খান শাহরুখ খান তাদেরকে যদি ইউটিউব সার্চে আপনি আগাই থাকেন তার মানে এটা যারা শিক্ষিত লোক এটা কথাটা বলার সাথে সাথে বুঝতে পারবেন। তো আর এই একটা বিষয় আমি আমি লার্ন করছি হিরো আলমের কাছ থেকে জীবনে যে প্রতিভা এবং ডিটারমিনেশন, যে আমার যদি ডিটারমিনেশন থাকে যে আমি এটা করবই ওখানে ওই পর্বত চড়ায় আমি উঠবই তাহলে আমাকে কেউ আটকাতে পারবে না। আমি যে চিন্তা করি আমার চেহারা কেমন, আমার আমার নাক চোখ মুখ চুল আমার গেট আপ কেমন, আমার হাইট কতটুকু, তাহলে হয়তো আমি নিজেকে আটকে দিলাম। কিন্তু আমি যদি চিন্তা করি যে না আমাকে একটা গোলে পৌঁছাতে হবেই, আমি ওখানে পৌঁছাবই, কে কি মনে করলো সেটা আমার দেখার বিষয় না। আমি মনে করি সেই একমাত্র আজকে যে হিরো আলম ভাই একটা পর্যায়ে যেতে পারছে এই একটা ডিটারমিনেশনের জন্যই, এবং আমি মনে করি উনি আজকে অনেক শত প্রতিকূলতা পার হয়ে আজকে যে পর্যায়ে আসছে আমার মনে হয় তাকে আর কেউ ঠেকাতে পারবে না, এবং আরো অনেক দূর উপরে যাবে সে, কারণ তার মধ্যে একটা ডিটারমিনেশন আছে। একজন আমার এই মুহূর্তে মনে পড়তেছে না একজন বিখ্যাত চিত্রশিল্পী এই যে হিরো আলম ভাইয়ের একটা ছবি একে বলছিলেন যে আমি মনে করি উনি একমাত্র বাংলাদেশের ব্যক্তি যে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে ওই রকম চিন্তা করতে পারে, নিজের মানে কর্মের উপর বিশ্বাস রাখতে পারে। তো আমি তার ছবিটা আঁকলাম এবং সে যদি চায় আমি ছবিটা তাকে দিয়ে দিব, আমি জানি না ছবিটা হিরো আলম ভাই জাফরুল্লাহ সম্ভবত, আমি ঠিক এখন খেয়াল নাই, ছবিটা ফেসবুকে আমি দেখেছিলাম। তো যাই হোক, তো আজকে আসলে মানুষ যখন চিন্তা করে, আমরা আসবো আবার আবারও আপনার কাছে আসবো, আমার একটা প্রশ্ন মনে যাচ্ছে আমি এই প্রশ্নটা উনাকে করে ফেলি। উনি একটু আগে বলছেন যে উনি উনার চেহারা নিয়ে একটু ভিতরে ভিতরে ভীত ছিলেন যে ওই চেহারা নিয়ে উনি হিরো হতে পারবেন কিনা, তো আমার প্রশ্নটা হলো যে উনার যে আল্লাহ যে অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন এই চেহারা হইর ভাই আপনার ফোনটা রাখেন, ঠিক আছে ফোনটা শেষ করেন কোনো অসুবিধা নাই। জি, আমি যেটা বলছিলাম যে আপনি আপনার চেহারা নিয়ে কি আপনি অসন্তুষ্ট ছিলেন যে এই চেহারা দিয়ে অভিনেতা হওয়া যাবে না, কিন্তু এখন এই সময়টায় এসে দাঁড়িয়ে আপনার কি মনে হয়? হ্যালো, কথা শোনা যাচ্ছে আমার? হ্যালো, হ্যাঁ এখন শোনা যাচ্ছে। জি, আমি যেটা বলছিলাম যে আপনি একটা জায়গায় বলেছেন যে আপনার চেহারা নিয়ে আপনি সন্দিহান ছিলেন যে এই অবস্থায় হিরো হওয়া যাবে কিনা, কিন্তু এখন তো আপনি একজন সেলিব্রিটি এবং অবশ্যই একজন হিরো, তো এই মুহূর্তে এসে আপনার কি মনে হয় যে আপনার ধারণাটা ভুল ছিল কিনা? না, আমার ধারণা ভুল ছিল প্রথমে, এমনি হলো দেয় সঠিক ছিল,
যে আমরা দেখেছি একটা হিরো হতে গেলে, আমরা দেখেছি একটা হিরো হতে গেলে হ্যান্ডসাম চেহারা, ভালো করে কথাবার্তা, অনেক কিছু না হলে কিন্তু হিরো হওয়া যায় না। একটা হিরো হতে গেলে অনেক কিছু লাগে। তো আমি এসব কিছু আগে থেকে, এটা আমি এই জন্য কিন্তু দেবো না, আমি আজ পর্যন্ত কারো কাছে কিন্তু মাথা নত করিনি। আজ পর্যন্ত কাউকে বলিনি ভাই আমাকে একটা সুযোগ করে দেওয়া হোক, আমাকে একটা অভিনয় করে দেওয়া, আমাকে একটা চান্স দেওয়া, এই কথাটা কোনো যে এই কারণে বলিনি যে একটা হিরো হতে গেলে অনেক কিছু লাগে। এইসব কোনো কিছু আমার কাছে নাই বলে কিন্তু আমি হিরো হতে পারবো না। তাই আমি জীবনের সাথে সংগ্রাম করে নিজের প্রতিষ্ঠায় নিজের মানে টাকা খরচা করে আমি মানে মানুষের পাশে দাঁড়ায় মনে করে দেয় নিজে ইনভেস্ট করে নাটক গান সিনেমা বারে মানে এত দূর এসে যখন একটা জায়গায় পৌঁছে গেছে তখন এখন মনে হয় বুঝছেন যে আমি জীবনে যে কষ্ট করছি যে তার মধ্যে সফলতা অর্জন পেয়েছি। আর আমি যখন যখন বর্তমানে একটা জায়গায় পৌঁছে তখন বাংলাদেশের মানুষের ধারণাটা চেঞ্জ হয়ে গেছে কিছুটা। হিরো আলম যদি এই চালে হিরো হতে পারে, হিরো আলম হিজুল হিরো এইরকম করে আপনি একটা জায়গায় পৌঁছাতে পারে, তা আমি কেন পারবো না? এই যে এখন এতে আমাকে দেখে কিছু ইয়াং জেনারেশন ছেলে মেয়ে বলেন, বিভিন্ন রাজনীতিবিদ বলেন, বিভিন্ন জায়গায় মনে করেন বড় বড় মনে করেন যে জায়গানে জ্ঞান দিয়ে কথা বলা হয় সেখানে হিরো আলম দিয়ে উজনক দেয়, এই যে দেখো হিরো আলম দেখো আজকে হিরো আলম সেই মফস্বল গ্রাম থেকে কোথা থেকে কোথায় এসেছে, সে যদি পারে তোমরা কেন পারবো না? তো এই যে মানুষের ভালোবাসা এখন রিয়েলিটি হিসেবে সবাই দাম বলে আমি একটা হিরো হয়ে গেছি, মানুষের ভালোবাসা পায়, তখন মনে হয় যে অতীতের জীবনের থাকে এখন একটা যে কোনো একটা লোক একটা নিম্ন শ্রেণীর থেকে একটা একটা জায়গায় পৌঁছে দেয় অবশ্যই কিন্তু তার মনে করেন একটা মনে শান্তি অবশ্যই ভালো লাগে। তো অবশ্যই এখন এই মুহূর্তে ভালো লাগে, মানুষের ভালোবাসা পেয়ে বুকটা ধরে যায়, এই জন্য এই ভালোবাসা নিয়ে অল টাইম মানুষের সাধারণ মানুষের মধ্যে থাকতে আমার ভালো লাগে আর কি। জি অনেক ধন্যবাদ আপনাকে, আপনি যে কথাগুলো বললেন অবশ্যই অত্যন্ত সুন্দর। এই কথাগুলো যদি কেউ তার মনে ধারণ করতে পারে অবশ্যই সে জীবনে সফল কাম হবে, যে লেগে থাকলে অথবা চেষ্টা করলে অবশ্যই সফল কাম হওয়া সম্ভব, যার অত্যন্ত উজ্জ্বল প্রমাণ বা উদাহরণ হচ্ছেন আপনি হিরো আলম। তো আমি যে বিষয়টি জানতে চাইবো এই মুহূর্তে আপনার কাছে সেটা হচ্ছে, আপনি তো প্রথমে নিজে থেকে কিছু ভিডিও করতেন, ভিডিও ডকুমেন্টারি বলি আর ভিডিও যাই বলি না কেন, সেই ধরনের ভিডিও আপনি তৈরি করতেন, তো আপনার প্রথম কোন ভিডিওটা ভাইরাল হলো এবং শুরুর একদম শুরুর ভিডিওটা সম্পর্কে যদি বলেন, যেদিন আপনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে কোনো বিষয়টি নিয়ে শুট করেছিলেন সেটা কি নিয়ে করেছিলেন এবং কোন চিন্তাধারা থেকে শুরু করেছিলেন আপনি? প্রথমে আর কি আমি একজনের এলাকায় কাজ করতে তার মাধ্যমে করছিলাম, যে ভাই একটা গান করতে চাই, সে আমাকে নিয়ে যে একটা গান করালো, আপনি আমার চেয়ারের উপরে কাজ করে একটা কমেডি একটা জোকারি গান দিচ্ছিলাম, কমেডি গান ফানি টাইপের গান আর কি। ফানি টাইপের গান আপনি দুই তিনটে তিনটে গান করছিলাম, ফানি টাইপের কটা গান করার পরে আমি যখন এলাকায় আসে আমি আমার কেবল লাইনে যখন ছাড়ি, ছাড়ার পরে বাসায় মুখে দেখার পরে দেখি ওই ওই খেলের মধ্যে ওই দেখে ঝাঁটা ঝামটা দেয় মারে লাগতি দেয় ঘুটো দেয় এই গানগুলো, সকল মনে করলে সকল করলে মনে করলে বাড়িতে অনেক টাকা পয়সা মনে করলো টাকা পয়সা খরচ করে লাগতি ঘুটো সমানে আমি হিরো হম, সকলে কমেডি গানগুলো করার আগে বাদ দিলাম, পরে দেখবেন না হিরো হবো। সকল থেকে বাংলা সিনেমার যে হিট হিট গানগুলো সবচেয়ে রোমান্টিক গানগুলো করা শুরু করলাম, নিজে নিজে হিরো আলম নিজে হিরো আর ফানি টাইপের কোনো গান করলাম না, সকল হিরো হিসেবে যে গানগুলো দরকার সেই ধরনের কাজগুলো আর কি করে করে। আপনি 2016 সালের দিকে আমার একটা ভিডিও ভাইরাল হয়, যে দুইটা মেয়েকে নিয়ে আমি একটা একটা গান করে, দুইটা মেয়ে আমাকে ভালোবাসে আমি একজনকে ভালোবাসি, তার উপরে একটা মনে করেন ওই গানের আগে আমি একটা মনে করেন 5 মিনিট 3 মিটার সিকোয়েন্স করি, সিকোয়েন্স এর উপরে একটা গান করি, সেই গানের মধ্যে আমাকে বগুড়া আঞ্চলিক ভাষায় আমাকে দুই তিনটা ডায়লগ থাকে একটা গান থাকে, ওই ডায়লগের উপরেই মুখে রাতে রাতে মনে করেন আমি ভাইরাল হয়ে আছি। সেই ডায়লগ এবং গানটা একটু যদি আমাদের দর্শকের অনেকেই কিন্তু আপনার মুখে গান শুনতে চাচ্ছেন, তো তাদের পক্ষ থেকে আমি অনুরোধ করলাম যে যেটি দিয়ে আপনি ভাইরাল হয়েছেন সেটা যদি সেই ডায়লগ এবং গানের যদি কিছু অংশ আপনার মনে থাকে, জানি না অনেক সময় তো ভুলেও যায় অনেক অনেক কিছু, আপনার যদি মনে থাকে তাহলে আমাদেরকে সেই অংশটুকু যদি একটু শোনাতেন। অংশটুকু মানে একটা মেয়ে আমাকে ভালোবাসে আমাকে চোখে একটা মানে ফান করা যে আমার চোখে তাকে একটা মজা করে একটা ফান্ডে ভালাবো, একটা চোখে একটা আমার চোখে আর কি জানি পড়েছে একটা চিৎকার করে আর কি, আমি সকল দৌড়ে যাই আর চোখে একটা ফু দিতে নি, ফু দিতে নিলে আর কি ওই যে অন্য একটা মেয়ে এখন দূর থেকে আমরা আরেক জানি যাই ভালোবাসে, তাই এখন দেখে আমি তাকে হয়তো কিস করতেছি, ওই সকল এখান থেকে দূর থেকে চিল্লে ওঠে আলম হয়েছে হলে যে সিসি তুমি এত খারাপ তুমি হলে অন্য মেয়ের সাথে এইরকম একটা কথা বলে, সকলে ওখানে একটা কথা বলে দেখো হ্যাঁ আমার একটা কথা তো সকল ডায়লগ দিয়ে আমার একটা কথা তো শুনবে, এই একটা ডায়লগ তো কি হয়েছে তোমার এই একটা গান আমার একটা কথা তো শুনবে, এই একটা ডায়লগ থেকে আমি আর কি ভাইরাল হই আর কি সবাই জানে। আর ওদের মধ্যে গানটা ছিল আমি যতদিন দেহে রবে পান একটা গান ছিল, এইটারই কে দুই মেয়ে আর কি একটা স্যাট একটা অভিনয় 3 কিলোমিটার একটা একটা স্যাট ধরনের একটা গান করে আর কি টিপু টিপু পুষ্পের একটা গান আর কি, তো এই গান থেকে আমাকে রাতে আর কি ভাইরাল হই আর কি। সেটা তো হলো আপনার ভাইরাল হওয়ার কথাটা আমরা শুনলাম যে এই গান বা এই আপনার ডকুমেন্টারি বা ভিডিও
ইয়ে থেকে আপনি ভাইরাল হয়েছেন, কিন্তু পরবর্তীতে যখন আপনি বিগ প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ প্রথমে কার মাধ্যমে পেলেন বা অফারটা কিভাবে পেলেন? বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি দিয়ে তো নিশ্চয়ই আপনার শুরু, পরবর্তীতে আপনি ভারতে গিয়েছেন, তো বাংলাদেশে আপনার কাজ করার শুরুটা কার হাত ধরে, কোন ছবি বা কোন টেলিফিল্মের মাধ্যমে হয়েছে আপনার? প্রথমে বাংলাদেশে আমি সিনেমার কাজ পাই, আপনি হলে যায় সদ্য বড় ভাই মঈন বিশ্বাস পরিচালিত মার ছক্কা মুভিতে আর কি। মার ছক্কা মুভিতে আমি সেকেন্ড হিরো হিসেবে আপনি চান্স পাই। ওর মধ্যে উমর সানি ভাই ছিল, আলেকজান্ডার ছিল, রোহান নামে একটা ইয়ে ছিল, রাবিনা বৃষ্টি, মানে সব সাদেক বস্তি সবাই বিগ বাজেট আদেটা একটা। ওই মুভিতে আমি সেকেন্ড হিরো ছিলাম আর কি প্রথমে। তারপরে প্রথমে উনি আমাকে চান্স দেয় দেবনে, তারপরে থেকে মানে কিছু চ্যানেলে কিছু নাটক করে ইয়ে করে আর ব্যক্তিগত ব্যবসায় বেশিরভাগই আমি আমি নিজের প্রযোজনা নিজের চ্যালেঞ্জের কাজগুলো নিজের থাকে কাজগুলো বেশি করি। আর বেশি কিছু কাজের অফার পাইছে, কিন্তু কিছু কিছু কাজ আমি করতে পারি না, একটা কারণে আমার হাতে গল্প পছন্দ হয়নি, তার ক্যারেক্টার পছন্দ নেই। আর আমি সবচেয়ে অটল যে হিরো আলম যেহেতু নামের আগে হিরো লাগাইছে, আমি আমি আমার জায়গাতে একটু এই জায়গাতে পরিশ্রম করে এসেছি, তাই আমার হিরোর বাইরে কেউ কোনো ক্যারেক্টার করলে আমি হিরো আলম রাজি নেই। হিরো চাই, হিরো হলে কোনো ক্যারেক্টার হবে, না হলে আমি চাই না। তো কি কারণে আপনি কি বড় বড় আপনি ডিরেক্টর বলেন, একটা সালমান খান বলেন, শাহরুখ খান বলেন, বড় বড় রিয়াজ বলেন, সাকিব খান, যে কোনো একটা ডিরেক্টর প্রডিউসার আপনি বেক আপ দিচ্ছে, দুই থেকে পঞ্চাশটা বিশটা সিনেমা করতে করতে একটা জায়গায় তারা তৈরি করছে, তার কাছে আপনি যে কোনো কথা তারা তারকে কথা শুনতে পারে। কিন্তু হিরো আলমক মনে করেন কোনো ডিরেক্টর কোনো প্রডিউসার কিন্তু আজও পর্যন্ত কোনো সুযোগ দেয়নি, কোনো জায়গা নিয়েও আসেনি আজও পর্যন্ত কোনো বাংলাদেশের কোনো ভালো ডিরেক্টর প্রডিউসার কিন্তু হিরো আলমকটা বলেনি। আজকে হিরো আলম এত নামটা গোটাল বিশ্ব করছে, ওরে লে একটা বিগ বাজেট রিস্ক লিত দেখি, তো এই ধরনের লোকে কিন্তু আজ পর্যন্ত খুঁজে পাইনি আমি। তাই আমি নিজের সংগ্রাম কাছে মানুষ সব নির্ভর কম করে আমি নিজে নাটক বানাই, নিজে গান বানাই, নিজে মুভিও ইনভেস্ট করেছি। মুভির নাম সাহসী হিরো আলম, মুভিটা এই মাসে রিলিজ হওয়ার কথা ছিল, লকডাউন কারণে মুভিটা আটকেছে আর কি। আর ওপার বাংলা আমি কোনো চান্স পাইছি সম্পূর্ণ নিজের যোগ্যতাই আর কি। ওখান থেকে আমাকে বিভিন্ন অনলাইনের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমাকে নক করে তারা ভারতের সিনেমার ব্যাপারে, তারপরে বলিউডের সিনেমার বিষয়ে তাদের নক মাঝে নিজের থেকে নক করে কারো মাধ্যমে না। জি, আপনি তো বললেন যে আপনার নামের প্রথমে আপনি হিরো লাগিয়েছেন, সুতরাং হিরো ছাড়া কোনো ছবিতে আপনি অভিনয় করতে ইচ্ছুক নই, কিন্তু আমরা তো দেখেছি আপনার মূল নামটা কিন্তু হিরো আলম না, আশরাফুল আলম সাইদ। এটার গল্পটা যদি একটু বলতেন যে আপনি আশরাফুল আলম সাইদ থেকে হিরো আলম কবে থেকে হলেন, কিভাবে হলেন, কে করলো, নিজে থেকে হলেন নাকি এই নামটা অন্য কেউ দিয়েছে? না, প্রথমে শুধু আমি আলম থাকে, তারপরে যখন এলাকার দিয়ে আপনি ডিশের ব্যবসা করি তখন ডিশ আলম বলতে পরিচিত, তারপরে যখন এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন করি তখন মিম্বর আলম বলতে পরিচিত, যখন অনলাইন জগতে ফেসবুক ইউটিউবে যখন আমি যখন ইউটিউব চ্যানেল যখন ফেসবুকে যখন খুলি সে নামের তো পদবী মেলা, তো আমি তো নিজে হিরো হতে চাই, তো হিরো হিসেবে অনেক গানও করি, তখন ফেসবুক ইউটিউব যখন করি তখন হিরো আলম নামে খোলা আর কি। আর যখন যখন রাতে রাতে ভাইরাল হয়ে গেলাম তখন তো মানে আলম থেকে হিরো আলম হিসেবে সবাই জানে। বর্তমানে যখন আপনি রাত দিতে করি রাত দিতে খাতে যখন নাম লেখায় সবাইকে তো এখন বর্তমানে এমপি হিরো আলম হিসেবে জানে। নামের পদবী প্রতিটা একে একে প্রতিটা নামের পদবী আমার লাগা, আমাকে কোন একটা লোক কোন পদবী দেওয়া না। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ অনেক কথাগুলো বলেছেন, আমরা একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে কথাগুলো পরিষ্কার শুনতে পাইনি হয়তো। হ্যালো, শোনা যায় না এখন কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, এখন শোনা যায়। জি, এখন শোনা যায়। জি, একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বোধহয়, নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমরা একটু সমস্যার মধ্যে পড়ছি। নেটওয়ার্ক সমস্যাটা সব জায়গায় বিরাজ করছে যেহেতু ঘূর্ণিঝড় আম্পান, এবং এই মুহূর্তে যেহেতু আমরা লকডাউনে আছি সবাই কিন্তু নেট ব্রাউজ করছে, যে কারণে বিভিন্ন সময় নেটওয়ার্কের প্রবলেমটা হচ্ছে, নেটওয়ার্ক দুর্বল হয়ে যাচ্ছে। এবার আমি একটু যাই, আমাদের সাথে আরেকজন সিলেটের রয়েছেন, এসআই আকবর হোসেন ভুঁইয়া। আকবর হোসেন ভুঁইয়া, আপনার তো অনেক ভক্ত দেখেছি সিলেটে রয়েছে যারা আপনাকে পছন্দ করে বা আপনার অভিনয় পছন্দ করে। আপনি তো একজন পেশাগত ভাবে পুলিশের একজন অফিসার ইনচার্জ, বা আপনি একজন প্রফেশনালি একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ফুল টাইমই আপনাকে সময় দিতে হয়, তো তার পাশাপাশি আপনি অভিনয় শুরু করেছেন এবং অভিনয়ও ভালো করছেন। আপনি যদি এই বিষয়টা সম্পর্কে বলেন যে আপনি দুটি জিনিস একভাবে কিভাবে চালিয়ে নিচ্ছেন, এবং সেক্ষেত্রে আপনার এটা যদি তুলে ধরেন যে আপনি কিভাবে এটা ম্যানেজ করেন। ধন্যবাদ সাকিব ভাই, আপনাকে খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে ছোটবেলা থেকে আমার একটু নাটক সিনেমা থিয়েটার এটার প্রতি একটু ঝোঁক ছিল, তো ওই ওখান থেকে একটা নাটকের প্রতি ভালো লাগা। আর আমার আমি যখন আমার পুলিশের জব হয় 2013 সালে, আমার পোস্টিং হয় 14 শেষ দিকে আপনার ট্রেনিং এর পর সিলেট। তো সিলেটে ওই সাউন্ড একটু কমে যায়,
তো তারপরে এই সিলেটে আসার পরে তো আমার একটা ছোট একটা কাজের জন্য অতিথি চরিত্রে একজন ভাই আমাকে ইনভাইট করেছিলেন, তো ওই কাজটা আমি তখন করি। তখন চাকরির প্রেশারটা এত ছিল না, এত কাজকর্ম ছিল না, তো প্রথম দিকে আর কি আমার এই তো প্রভিশন পিরিয়ড ছিল, তখন এই প্রভিশন পিরিয়ডে আমাদের এতটা কাজ থাকে না। তো এই কাজটা করার পর এটা চোখে পড়ে হচ্ছে বেলাল আহমেদ মুরাদ ভাইয়ের চোখে, তো উনি আমাকে একটু প্রপোজ করলেন যে আপনি তো একটু কাজ করেন, ভালো কাজ করেন, আমাদের সাথে কাজ করেন। তো তখনও আমাদের আমার চাকরির প্রেশারটা এতটা ছিল না, তো ওনার সাথে কাজ করি বেশ প্রায় 20-25টা নাটকে কাজ টাজ করি। তো আনফর্চুনেটলি গত 7 মাস আগে আমি যখন বন্দর ফাঁড়ি ইনচার্জ হয়েছি, তো ইনচার্জ আপনারা জানেন অনেক ব্যস্ত থাকতে হয়, মানে অনেক দিকে ছোটাছুটি করতে হয়, এরপর থেকে আসলে তেমন একটা কাজের আমি তেমন একটা সুযোগ করতে পারি না। এর মধ্যে দুইটা কাজ করছি, এটা খুব একটু মিরাকেল। যেমন আমি আমার কাজের প্রচারণা চালিয়েছি, হ্যাঁ, যে COVID-19 প্রচারণা চালিয়েছি যে আপনারা বাঁচতে চাইলে গড়ে থাকুন এরকম, এটাকে মুরাদ ভাই করছি কি যে ভিডিও করে এটা তার নাটকে লাগিয়ে দিচ্ছেন। এক্ষেত্রে আমার যে ওই করোনার বিরুদ্ধে আমার চাকরির কাজটাও হলো আর ওইদিকে নাটকের কাজটা হয়ে গেল, মানে 2-in-1 এটা করে আমি কাজটা চালিয়েছি। আর মূলত ইনচার্জ এই এই দায়িত্বটা পালনকালে আমি আসলে নাটক করার সময় পাচ্ছি না, তবে সময় পেলে তো ইনশাল্লাহ আবারও করব এবং আরো বড় লেভেলে এবং ন্যাশনাল যে আর্টিস্টদের সাথে এবং ঢাকার অনেক যারা প্রডিউসার আছেন আছেন তাদের সাথে কথা আছে, কিন্তু কথা আছে বাট আমি সময় করতে পারতেছি না আর কি। আমি একজন ক্ষুদ্র অভিনেতা বাট সময় করতে পারতেছি না বলে হয়তো বড় পরিসরে কাজ হাতে নেওয়ার সুযোগ নেই, কারণ কথা দিয়ে তো আমরা চাইবো সময় বের করে আপনি অবশ্যই আপনি এই অঙ্গনেও ভালো করবেন। আপনি থাকুন যুক্ত আমাদের সাথে, আমরা আরেকটু যাই হিরু আলমের কাছে, আবারও আসবো আপনার কাছে। জনাব হিরু আলম, এবার আপনার কাছে আমি যে বিষয়টি জানতে চাইবো, আপনি তো ইতিমধ্যে বাংলাদেশ এবং ভারতে মিলে বেশ কিছু ছবি করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কোনো ছবি বা উল্লেখযোগ্য কোনো অভিনেতা অভিনেত্রীর কথা যদি বলি, যে যাদের সাথে কাজ করতে গিয়ে আপনার খুবই ভালো লেগেছে এবং যে ছবিতে কাজ করে বা যে ক্যারেক্টারে কাজ করে আপনার কাছে বেশি ভালো লেগেছে, এই ধরনের উল্লেখযোগ্য দু চারটা ঘটনা যদি আপনি বলেন, যে যেগুলোর কথা আপনার সব সময় মনে থাকে বা আগামীতেও আপনার এই কাজগুলো আপনাকে অনুপ্রাণিত করবে। বিশেষ করে আমি যখন মাঠ ছক্কা প্রথম সিনেমা করি, প্রথম সিনেমাটা যখন করার টাইমে খুবই সবাই যে আলেক ভাইরা, তারপরে বাচ্চু ভাইরা, সাদিক বাচ্চু ভাই, তারপরে অন্যান্য সবাইকে তো প্রচন্ড আমাকে হেল্প করেছে, নতুন হিসেবে আমি তাদের ভালোবাসা পেয়েছি। আর আমি অল টাইমে অ্যাক্ট্রেস কি আমার বিরুদ্ধে অ্যাক্ট্রেস আমি কোনোদিন দৌড়াই না, যে বড় অভিনেতা বলেন, বড় মনে করেন কারোর সামনে বলেন ডায়লগ বলতে যে কোনো কাজেই বলেন, ভেতর আমার এক ধুমুকের মধ্যে কাঁপে না, যে আমি একটা জায়গায় কথা বলতে ডেলিভারি দিতে কি আমাকে কেউ কোনো প্রশ্ন করে আমার মিনিটে মানে আল্লাহ পাকিতে ধরতে প্রশ্ন উত্তর হয়ে ফট করে কথা বলতে আমাকে 1 মিনিট দেখে না কথা বলতে, তো কি জানি জানি না এই সাহসটা অনুপ্রেরণা সবচেয়ে মানুষের ভালোবাসা দেয় পাই। আর আমি নিজের প্রযোজনে একটা মুভি করেছি, মুভির নাম মাছ ছক্কা, এর মধ্যে একটা আপনি সবচেয়ে কটা মারাত্মক কিছু জিনিস ছিল, যে একটা ছিল অজগর একটা সাপ ছিল, দেখবেন ওই মুভির ট্রেলারটা দেখবেন সবাই, সাহসী জল 18 ফিট লম্বা একদম, ওই গোটালকে তো মানে অনেকে সাপ কিন্তু কেউ ঘরে হাতে নিতে চা না, তো ওই সাপটা গোটাল পেঁচে শরীরে লেগে তো পেঁচাই ছিল, আমি খালি গায়ে করে পেঁচাইছিলাম, সে সাপ মানুষ অনেকে সাহসের কথা বলছে সে তাদের তুমি দেখতে দেয় যে সাপ নেমে গেছে, তারপরে সিনেমাতে একটা ঘোড়ালে শর্ট করছে আপনি রানিং ঘোড়া, রানিং ঘোড়ার উপরে আমি চলন্ত অবস্থায় কিন্তু লাভ দিয়েছি হ্যান্ডিং ছাড়া, আমরা একবার ডাইরেক্ট উঠেছিলাম, তো এইরকম কিছু সাহস পেলে কিছু কাজ দেখতে দেখে এই কাজগুলো মানুষের খালি ভালোবাসা সহযোগিতা দেখতে আর নিজে থেকে সাহস পেয়ে কাজ করে মানুষের প্রতিটা কাজে দেখতে একটা জিনিস আমি পাইছি, জীবনে কি পারবো না পারবো জানি না, কিন্তু একটা জিনিস ভালোবাসা পেয়েছে পাইয়া গেছে, সেটা কোনটা কি মানুষের ভালোবাসাটা, এই ভালোবাসাটাকে দেখো আমার কি যে অনুপ্রেরণা সাহস গুলো বের হয়ে আসে আমি নিজেও জানি না, যে যে কোনো কাজে জানে মানুষের ভালোবাসাটা আর মানুষের দোয়ার কারণে মনে করি জিনিসটা সাহস করলে বাসে, এর বাইরে মানুষের সহযোগিতা সব থেকে মানুষের ভালোবাসা এবং দোয়ার সহযোগিতা আমি সবচেয়ে বেশি পাই, এই জিনিসটা আমার সাহসটা ওয়ার্ল্ড থেকে সবচেয়ে পাই অব জগৎ, এই জিনিসটা বেশি পেয়েছি আমি আর কি। জি, আপনি তো এপার বাংলা অপার বাংলা দুই বাংলায় অভিনয় করেছেন, তার মধ্যে আপনি কোন জায়গায় বেশি দর্শকদের ভালোবাসা পেয়েছেন, আমাদের দেশে না ওই দেশেও আপনি সমান জনপ্রিয়? আমরা যতটুকু দেখেছি যে আকবর ভাইও বলেছে, আমিও আপনাকে বললাম যে গুগলে সালমান খানের চেয়েও বেশি সার্চ হয় আপনার নামটি, সেক্ষেত্রে আপনাদের আপনার জনপ্রিয়তা যদি দুই বাংলায় প্রেক্ষাপটে বলি, আপনি কোন জায়গায় কাজ করে সবচেয়ে বেশি দর্শকপ্রিয়তা পেয়েছেন বা আপনার সাপোর্টাররা সবচেয়ে বেশি আপনাকে নক করে ইয়ে করেছে? ধন্যবাদ। আমি এই জিনিসটা ট্রাই করার জন্য যখন আমি মানে কোনো ভারতের যাই, ভারতে যাওয়ার পরে আমি মনে কে বলছে ভাই চলেন একটু গাড়ি লে ঘোরা করে, ভাই আমার না এই কলিকাতাটা একটু হাটে হাটে বেড়ানো শখ শখ, আমি গোটাটা একটু হাটে বেড়াতে চাই একটু না রিক্সা ভ্যানে, তো আমি এই জন্য বেড়ানো শখ যে আমাকে তো আমি শুনি ইন্ডিয়াতে আমার কলিকাতা প্রচুর জনপ্রিয়তা নামটা, আমি প্রথমে যখন যাই আর কি, আমি তো এ যাবৎ প্রায় 15-20 বার গেছি,
আর প্রথমে যখন যাই প্রথমকার ঘটনাটা বলতেছে আর কি। যাওয়ার পরে দেখছি যে আমি তখন থেকে এয়ারপোর্টে ল্যান্ড করি, তখন থেকে দেখছি বিভিন্ন মুখে এমন কোন দেখলে যে সবাই খেলে কারণ হিরো আলম না, হিরো আলম না বাংলাদেশে যে স্টার না, এই দেখে এই যে সবার মুখে ইস্কাফারে মার্কেটে গেছি, আমি ট্রেনে উঠে ঘোরাফেরা করছি, তারপরে মনে করি এমনি একটু হাটে ঘোরাফেরা করছি, তখন দেখছি না যে এই দেশে যেরকম লোকজন আমি রোড ঘাটে হারে গেলে হাঁটলে বেড়ালে বলে এ হিরো আলম যাইতেছে, একটা শিল্পী তুলে তাকে চেনে, তখন ওই দেশে যাওয়ার পর দেখছে নাই বাংলাদেশের কোনো অংশে হিরো আলম কমছে না, দেখছে এই পার লোক ওই পাকার পারে দুই পারে থেকে সমান মানুষের ভালোবাসা দেখেছে, তখন নিজেকে মনে করছে না যে মানুষের ভালো যে দেখছেন আপনারা কিছু শোটাও দেখছেন আপনারা, যে হিরো আলমের কিন্তু কলকাতা কিন্তু একটা শোতে হাজার হাজার লোকের ঢল দেখেছেন আপনারা, যখন আপনি নর্মালি যখন হাটে চলাফেরা করেন তখন আপনি ভিডিও কিছু ক্লিপ দেখেছেন আপনারা যে আমি হিরো আলম যখন নর্মালি হাঁটা করছি জনগণের ভালোবাসা দেখছে আমার পাশে এক শিল্পী থাকে চেনার জন্য কত লোকজন আপনি আবহাওয়া, তখন দেখছি যে এপার বাংলা উপরা হিরো আলমের ভালোবাসা দেখতে কোনো কমতি নেই। তারপরে আমি কিছু কিছু জায়গায় দেখি দেখে তেলুকুর মতো ভাষা আমি দিব না, আমি ওই তার কোনো কথাই বুঝি না, তেলুগুর মতো লোকেরা দেখে আমাকে লেখে তারা রোজ ভিডিও বানায়, তেলুগুর লোকেরা আমার গান দেখে হ্যান্ড তেরকে হয়ে যায় তাকে ফুটেজ সাথে আমার ওর কাছে গান লাগায় যে আরবি ভাষা আমাকে চাইনা ভাষা এই জেটগুলো দেখে আমাকে দেখে তারা ভিডিও বানায়, তখন আমি বুঝতে পারছি যে এই মানুষটার মধ্যে মানুষ যে বলে যে আমি তো ভূগোল চারটা গোটাল বিশ্বের মধ্যে যে এক নম্বর কিভাবে হলাম, তখন আমি বুঝতে পারলাম যে দেখুন প্রতিটা দেশ আমাকে ফলো করে যখন তারা ভিডিও বানায় যখন দেখে তখন আমি বুঝতে পেরেছি না আপনি এত অল্প সময়তে আমি গোটাল দেশে ভালোবাসা পেয়ে দিই, আমি তখন বুঝতে পেরেছি আর কি তাদেরকে ভালোবাসা পেয়ে, আর এরপর বাংলা উপর বাংলা আমার মধ্যে তফাৎ পাই না ভালোবাসা, দেখি দুপার বাংলা আপনাদের ভালোবাসায় একটা ভালো ভালোবাসা আছে দুই পাড়ায়। দুই বাংলাতে আপনার চলমান কাজ সম্পর্কে যদি একটু বলেন, আমরা যতটুকু দেখেছি গত দুই একদিন আগে একটি নিউজে দেখলাম যে আপনি মনমোন অভিনেত্রী মনমোনের সাথে আপনি অভিনয় করতে যাচ্ছেন অন্য একটি ছবিতে, তো আপনার দুই বাংলায় চলমান কাজগুলো সম্পর্কে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে নিশ্চয়ই তারা এ থেকে অনেক ইনফরমেশন পেয়ে যেত। আপনারা সবাই জানেন আমার একটা নিজের প্রযোজনা সিনেমা সাহসী ইসলাম রিলিজ হবে, এর পরবর্তী আর একটা মুভি আপনি কাজ চলছে করছে সিনেমার নাম হলো কোর্ট ম্যারেজ, এরপর বাংলা উপর বাংলা মিলে দুই বাংলা মিলে সিনেমাটা আর কি কাজ শুরু হবে, এতদূর কাজ শুরু হয়ে যায় তো খালি আপনার দেশের পরিস্থিতির কারণে কাজটা শুরু হয়নি, আর আপনারা সবাই জানেন আমি একটা ভলিউ একটা মুভি ভলিউডে একটা মুভি সাইন করে রাখছি, মুভির নাম হলো বিজু দা হিরো, সে মুভিটার কাজ 3 বছর লাগবে কাজ মধ্যে, তার মধ্যে কাজটা শুরু হবে আর কি, তার মধ্যে 1 বছর পার হয়েছে, 3 বছরে ওরা কন্ট্যাক্ট করে রাখছে, একটা ভলিউ একটা হিন্দি সিনেমা সাইন করে রাখছি, আর ভারত বাংলা একটা সিনেমা আপনি এর আগে করে আছে পাকিদা ভাইরাল নামে একটা সিনেমা, সিনেমাটা এখন রিলিজ হয়নি কাজ শেষ হয়নি কাজ আরো বাকি আছে আর কি, আর পাশাপাশি বাংলাদেশে আপনি কিছু মনে করেন সিনেমার কাজের কথা চলতেছে এখনো কিছু ফাইনাল হয়নি, আর বেশিরভাগ মনে করেন কাজগুলো আপনি কেটে এই যে কাজগুলো এখন দেখতেছে চলমান এই কাজগুলো মনে করেন বেশিরভাগ আমার নিজের প্রোডাকশনে কিছু কাজগুলো করতেছে আর কি, আর বেশিরভাগ মানে আমার নিজের টার্গেট আছে প্রতি বছরে আমার নিজের প্রোডাকশন থেকে একটা মুভি আর কিছু মিউজিক ভিডিও এরপরে বাংলা বাসা বাসা কিছু কাজ করার টার্গেট আছে আর কি। জি আকবর ভাইয়ের কোনো প্রশ্ন আছে হিরো আলম ভাইয়ের কাছে? হ্যাঁ, আমার দুইটা প্রশ্ন আমি রাখি, একটা হচ্ছে যে ওনার আপকামিং যে মুভিটা সাহসী হিরো আলম, এটার সাথে তার কু অ্যাক্টর কে এবং আর কারা কারা অভিনয় করেছেন এটা ওনার কাছ থেকে আমি জানতে চাই। আর একটা যে কথা বললেন উনি যে বলিউডে উনি একটা মুভি সাইন করেছেন, এটা কার মুভি এবং ওনার ওনার সাথে আর কে কে অভিনয় করবেন? এটা আসলে অনেকের কৌতূহল আমার মনে হয়, আমার প্রশ্নের সাথে সবাই জানতে পারবে। বাংলাদেশের সিনেমা আমি এর আগে যে সিনেমা করেছিলাম মার্সোক্কা ওটার নায়িকা আমার কোয়ার্টিস ছিল রাবিনা বৃষ্টি, এই মুভিতেও আর কি রাবিনা বৃষ্টি আছে, মৌ নামে একটা নায়িকা আছে, নুসরাত নামে তিনটে নায়িকা আছে, আমি হিরো একটাই, আর আপনার মধ্যে দীপিকা রেহানা দলি আছে, তারপরে আপনি আমির সিরাজ আছে, তনু পান্ডে আছে, গুলজার, সুশান্ত, কালাজিত, কালাজিত কিছু না আগে মারা গেছে আপনারা সবাই জানেন, আল্লাহ আপনার বৃহস্পতি করুক, উনি আছে, সব কথা পরিচিত মুখ আছে, নতুন মনে করেন কি দুই একজন আছে, আর বেশিরভাগই পুরোজন সব আপনি ফিল্মেরই আর্টিস্ট আছে, আর ভলিউডের যে মুভিটা সাইন করছি সে ওই সিনেমার ডিরেক্টর না হলো প্রতাপ সরকার, আর এটা আপনি হলে দেয় সম্পূর্ণ মনে করেন একটা ওই সিনেমার মধ্যে হিন্দি মুভি দাবি সবকিছু, কিন্তু ওই সিনেমার মধ্যে বোবা ক্যারেক্টার করবো একটা, আমি করে সিনেমার নাম বিজু দা হিরো, আমি একটা গরিবের একটা আমি আর আমার বাবা একটা দুধের ব্যবসা করে, সেই দুধেরই একটা আমি আমার বাবা যখন আর্থিক সমস্যার পরে দুধের ব্যবসাটা আমি করি, গল্পটা আপনি একটা আপনি এটা গ্রামের একটা লোক লাইফ স্টোরি মনে করেন স্ট্রাগল করতে করতে একটা লোক যখন একটা পর্দা চলে যায় বড় পর্দায় কিভাবে যায় তার উপরে কি এই কাহিনীটা আর কি তারা তৈরি করতেছে আর কি, সময়টা লাগবে 3 বছর লাগবে সিনেমাটা হতে। আর কোনো প্রশ্ন আছে জনাব আকবর হোসেন ভাইয়া? জি আমি আরেকটা প্রশ্ন, যে প্রশ্নটা আসলে চলচ্চিত্রের সাথে মানে ইদানিং খুবই জড়িত,
আমরা দেখতে পাচ্ছি যে গত 1 দশক ধরেই যে আমাদের সিনেমা শিল্পটা আস্তে আস্তে ডাউনের দিকে যাচ্ছে। যেমন এক সময় যে অনেক সিনেমা হল ছিল, তার এখন প্রায় 1/5 সিনেমা হল আছে। তো এজ এ হিরো এই সিনেমা শিল্পটাকে বাড়ানোর স্বার্থে, এই আপনার যে সিনেমা হল গুলোকে বাড়ানোর জন্য আপনি কখনো কোনো পদক্ষেপ নেবেন কিনা, বা আপনি আপনি আমি এক প্রশ্নটা করার কারণ আছে, আমি যখন জানতে পারলাম আপনি কয়েকটা ছবি প্রযোজনা করছেন, তো প্রযোজনা করলে অবশ্যই পয়সাওয়ালা, তা আপনি কখনো সিনেমা হল তৈরি করবেন কিনা, এবং করলে এটা সিনেমা শিল্পের জন্য ইতিবাচক হবে, এই ব্যাপারে আমি হিরো আলম ভাইয়ের কাছে অবশ্যই প্রশ্ন রাখবো, জানতে চাই। না, আপনার আরেকটা প্রশ্ন, হিরো আলম আপনারা জানেন আমি কোনো পয়সাওয়ালা না, তেমন করে আপনি পয়সাওয়ালা এমন কোনো ব্যক্তি না, আমি সাধারণ একটা কেবল ব্যবসায়ী, সে থেকে সিনেমাটা বানাইছে, সিনেমাটা কিন্তু আমার নিজের অর্থনে সবার সহযোগিতায় বানাইছে, যে আর্টিস্ট করে মানে সহযোগিতা মানে কি বিভিন্ন আর্টিস্ট বিভিন্ন প্রোডাকশন তাদের সহযোগিতা নিয়ে সিনেমাটা করছি, কারণ হাতে কেউ দুল মনে করেন একটা ছবির মুখে 1/500 পেমেন্ট পায়, আমি তাকে 300 দিচ্ছি, এইরকম করে সিনেমা আহমরি আমি কোনো কোটিপতি না, ঠিক আছে, যে আমি কোনো কোটিপতি না, আমি সাধারণ, আমার সিনেমাটা একটা বানানোর একটা কারণে যে যেহেতু মনে করেন আমাকে নিয়ে কোনো ভালো ডিরেক্টর পড়েছে ভালোভাবে আমাকে কমলে আজ পর্যন্ত মুভি বানায়নি, তাই আমি নিজের প্রতিষ্ঠায় যেহেতু সবকিছু করছি, মুভিটাও নিজের যোগ্যতা হিসেবে বানাচ্ছে, এই কারণে আমি একক হিসেবে হিরো হিসেবে দেখতে চাই, যে পাবলিক প্রতিটা কাজে আমার কারণে সবাই তার রিস্ক নিয়ে সংগ্রাম করে নেওয়া, যে আমাকে প্রতিটা কাজ সংগ্রাম করে নেওয়া, তো প্রতিটা কাজে দর্শক কিন্তু গ্রহণ করছে, ধরেন তাই আমি একক হিসেবে তো মুভিটা তৈরি করছি, এই কাজে দর্শক কিভাবে গ্রহণ করে। আর সিনেমা হলের ব্যাপারটা কি আপনারা জানেন, গোটাল বাংলাদেশের সিনেমার ধ্বংস হয়ে গেছে একটা কারণে, মাঝখানে কিছু আমাদের অশ্লীলতার কিছু কারণে কিছু সিনেমাটা ধ্বংস হয়েছে, 1 নম্বর কিছু মাসের কারণে কিছু অশ্লীলতা সিনেমা তৈরি হওয়ার কারণে, 2 নম্বর কিছু ডিরেক্টর প্রোডিউসার মনে করেন হলে যে কিছু কারণেও সিনেমা ধ্বংস হয়েছে, কিছু আমাদের আর্টিস্টের গাফলতির কারণেও সিনেমাটা ধ্বংস হয়েছে। আর এখন বর্তমানে বাগনা আছে সিনেমা হল অলরেডি 300 হলের মতো, ঈদের মধ্যে 200 চালু থাকে, এখন অলরেডি রানিং আছে হল হলে 80টা হল, অলরেডি 80টা হল বর্তমানে রানিং বাংলাদেশের, এখন রানিং অবস্থায় চলে, এবং সিনেমা এটা বাড়ানোর জন্য সরকারের কাছে আমরা বিভিন্ন পর্যায়ে কিন্তু আপনার মিটিংও করেছি, যে সিনেমা হল বাড়ানো হোক কি হোক, বিভিন্ন পর্যটকরা কিন্তু এই বিষয়ে অনেকে মিটিংও করতেছে, যে সরকার একটা আস্থা দিয়েছে, কিছু কিছু জায়গায় আমাকে যে হলগুলো আছে সেগুলো কিছু কিছু সিনেপ্লেক্স করার জন্য পরিকল্পনা করতেছে আর কি, কিছু কিছু জায়গায় সিনেপ্লেক্স হওয়ার চিন্তা ভাবনা থাকে, তবে সিনেপ্লেক্স বানালেও খালি হবে না, সিনেপ্লেক্সে কিন্তু আমাকে স্কুলে আজকে সিনেমা কারা দেখে, সিনেমা দেখে আমাকে নিম্ন শ্রেণীর লোকেরা কিন্তু বেশিরভাগ আমরা সিনেমাগুলো দেখি, তাহলে নিম্ন শ্রেণীর সিনেপ্লেক্স বানালেও সেই সিনেপ্লেক্সটাও বানাতে হবে, টিকিটটা থাকতে হবে সিনেপ্লেক্সের সর্বনিম্নের মধ্যে থাকতে হবে, যাতে 150 টাকা আমার টিকিটটা থাকে সবাই দেখতে পারে, একটা সিনেপ্লেক্স বানালে 400-500 টাকা তাহলে সিনেমা থাকে, সেই সিনেমা হলে কিন্তু সবাই কিন্তু যাবে না, তাই সিনেমা হল বানালে লাগবে, সিনেপ্লেক্স বানালে হচ্ছে তার দর্শক সব শ্রেণীর লোক দেখতে পারে, সেই ধরনের সিনেপ্লেক্স বানাতে হবে, আর সরকার এই নিয়ে আমাদেরকে আশাও দিচ্ছে কিছু সিনেমা বানা, কিছু কিছু টাকা সিনেমা হল হওয়ার পরিকল্পনা চলতেছে, কাজও চলতেছে অলরেডি, তবে আশা করা যায় যে বর্তমানে আগের যে পরিস্থিতি ছিল যে মানে সিনেমা হলে লোকজন যেত না, এখনকার বর্তমানে আমরা দেখছি ভালো মনে সিনেমা হলে হলে কিন্তু এখনো লোকজন হলে কিন্তু যায়, আমরা দেখেছি এখনো সিনেমা ভালো করে সিনেমা হয় যে আমরা এখনো সিনেমা হলে দেখি উচ্ছে পড়া ভিড়, এখনো চোখে পড়ে, তবে আমার মনে হয় ভালো কিছু সিনেমা হলে ভালো কিছু হল হলে আবারও মনে হয় যে অতীতের মনে করেন যে যে দর্শকের যে হলমুখী ছাড়া ছিল না, আবার মনে আবার হলমুখ হতে পারে আমার ধারণা মনে করি, তবে ভালো সেই পরিবেশ করে দিলে আমরা সিনেমা হলে গুলো বানাতে পারি, আর মনে করেন দর্শকদের ভালো সিনেমা হল দিতে পারি, আমার মনে হয় আবার আমরা আগেকার কিছু যুগে ফিরে যাওয়া সম্ভব হতে পারে। আর এখানে হিরু ভাই আমার একটা প্রশ্ন আছে, আমরা যেখানে বলছি যে সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে আমরা দেখছি যে বিশাল বাজেটের ছবি তৈরি করা হচ্ছে, কিন্তু হিন্দি মুভিগুলো তৈরি করা হচ্ছে বিগ বাজেট, একটা ছবিতে তারা অনেক টাকা ব্যয় করে শুধুমাত্র সিনেমা হলের জন্য না, ইউটিউব এবং ফেসবুকের জন্য, এবং কোটি কোটি টাকা তারা খরচ করে ফেলে কিন্তু এটা তুলেও ফেলে, এই ক্ষেত্রে আমরা কেন এতটা পিছিয়ে আছি, সেটা আপনার কাছে কি মনে হয় যে তথ্য প্রযুক্তির সাথে আমরা ঠিক তাল মিলিয়ে এগুতে পারছি না বলে মনে হয় কিনা আপনার? 1 নম্বর কথা, তাদের মনে করেন বাংলাদেশের মনে করেন আমরা দিলেন বাইরের দিয়ে মনে করেন তাদের যে টাকার মনে করেন পরিমাণটা বাইরে, তো বিশ্ব বাইরের দেশগুলো এটা অল টাইমই ধনী ব্যক্তিওয়ালা, বুঝলেন না, আর ওরকে ব্যক্তি যে সিনেমা হল গুলো মনে করেন যে ওরকে সিনেমা হল কিন্তু আমাকে বাংলাদেশ থেকে দ্বিগুণ সিনেমা ওরকে হল আছে। 2 নম্বর কথা, ওদের কিন্তু বিজ্ঞাপন বেশি পাওয়ায়, তারপরে মনে করেন একটা মুভি তো চ্যানেলে অল টাইম অল প্রিমিয়ার করে, ওরা কিন্তু একটা কোটি কোটি টাকা বিভিন্ন স্পন্সর গুলো ভালো পায়, আর বাংলাদেশে এই জিনিসগুলো আমরা খুব কম পাই, দেখ ভালো একটা সিনেমা একটা বিজ্ঞাপন, একটা বিজ্ঞাপন আহামরি বিজ্ঞাপন পাওয়া যায় না, যে আহমরিতে হল থেকে যে আমি একটা বিগ বাজেট করবো যে ইউটিউব থেকে পাবো তা পাই না, যে ইউটিউব থেকে যে সেরকম একটা রান করবেন সেরকম আমরা সেরকম তেমন পাই না,
যে সবকিছু বিষয়ে কিন্তু বাংলাদেশে আমরা আওয়ামী লীগ যে টাকাটা বিনিয়োগ করে যে কর্ম সেই টাকাটা ফিডব্যাক ভালো মতো পাইতেছে, কিন্তু অনেকে কোটি কোটি টাকা প্রযোজকরা আছে কিন্তু সিনেমা বানাবে তারা বানাইতেছে, কি কারণে পুঁজিটা আমরা ফিরে আনতে পারতেছে বিভিন্ন কারণে, তারপরে একটা সিনেমা আমরা করার মতো বিভিন্ন পরে কি পাইরেস হয়ে যাইতেছে, এই পাইরেস হওয়ার কারণে না পাচ্ছি সিনেমা থেকে টাকাটা ব্যাক আনতে না পাচ্ছে, সেটা স্যালারি একটা নিয়ে যাইতেছে না পাচ্ছে, সেটা ইউটিউব থেকে বিজ্ঞাপন করে আপনি কামাই করতে, পাইরেস হয়ে গেলে ইউটিউবে দিয়ে দিচ্ছে, পাইরেস হয়ে গেলে মনে করো বিভিন্ন টাকা তুমি নিয়ে মোবাইলে ব্যবহার করতেছে, তাহলে সকলমুখে টাকাটা বিনিয়োগটা হবি করতে, আর বাইরে কিন্তু এই দেশটা পাইরেসে কিন্তু খুব কম হলো আর কিন্তু খুব কম হয়, আর টাকা দেওয়া মনে করো উঠানোর মতো বিভিন্ন আর কি ক্যাপাসিটি উনি দ্বারা চলতে পারে থেকে বাইরে দেশে কিন্তু এটা আমাকে এখনো টিকে আছে, আর আমাকে এই অনেক কিছু বিষয়ে আমরা কিন্তু উঠাতে পারি না বললে কিন্তু আজকে অনেক কিছু বিষয়ে আমরা পিছিয়ে আছে এই জিনিসটা থেকে আর কি। আপনি একটা জায়গায় পাইরেসির কথা বলছেন, এই প্রসঙ্গে যদি আমি আসি, বিগত সময়ে আমি আপনাদের দেখেছি আপনারা যারা এই জগতের সাথে রিলেটেড ছিলেন আপনারা হলো ভারতীয় ছবি বাংলাদেশে না চালানোর পক্ষে আন্দোলন করেছেন, কিন্তু এরপরেও দেখেছি যে বিভিন্ন ভাবে ফাঁক ফোকর দিয়ে ভারতীয় ছবি আমাদের দেশে আসছে প্রদর্শিত হচ্ছে, এটাও তো অন্যতম একটি কারণ পাইরেসির পাশাপাশি যে অন্য দেশের ছবি আমাদের বাজার দখল করছে এসে, সে সম্পর্কে কি বলবেন? এটা আপনি হওয়ার উদ্দেশ্য আরেকটা কারণ হলো যে বাংলাদেশে এখন বর্তমানে প্রোডিউসার সিনেমাটা যারা ইনভেস্ট করতেছে তারা তারা বিনিয়োগটা ফিরে আনতে পারতেছে, এই জন্য অনেক প্রোডিউসার সিনেমা বানাইতেছে না, এখন সিনেমা হল গুলো টিকে রাখার জন্য বাইরে থেকে সিনেমাগুলো আমদানি করা হইতেছে, খালি সিনেমা হল গুলো টিকে রাখার জন্য, এখন যদি বাইরে থেকে সিনেমা দিলে আপনি আমদানি না করেন টোটালি হল বন্ধ হয়ে যাবে, এখন বর্তমানে বাংলাদেশে কয়টা সিনেমা হয়, এখন সিনেমা আমাদের বাংলাদেশে মনে করেন প্রতি সপ্তাহে মুখে 80টা হলো থাকে, প্রতি সপ্তাহে মুখে এমন করেন 20টা 30টা করে মুখে হলে একটা প্রতি সপ্তাহে করে একটা সিনেমা রিলিজ করাইলে তাহলে বাংলাদেশে তাহলে মুখে অতগুলো সিনেমা প্রতি মাসে আমাকে বছরে আমরা ইনভেস্ট করতে পারছি না, এতগুলো সিনেমা তৈরি করতে পারতেছি না, এই জন্য তৈরি করতে পারতেছি না বলে কিন্তু আমরা ভারত থেকে সিনেমাটা আনতেছি এই হল গুলো বাঁচানোর কারণে, শুধু অন্য কোনো কারণে না। হ্যাঁ, এবার একটু যাই এসআই আকবর আপনার কাছে, আপনার কি সর্বশেষ কোনো বক্তব্য আছে যে যেটা হিরো আলমের কাছে জানতে চান, অথবা আপনার নিজের কোনো বক্তব্য থাকলে দিতে পারেন, আমরা যেই পরিস্থিতিতে এগুচ্ছি এক্ষেত্রে আপনারা যারা অভিনয় করেন তারা কিন্তু জনসচেতনতা বৃদ্ধিতে অনেক কাজ করতে পারেন, যেহেতু আপনি বলছেন যে কিছু কাজ করছেন সেটা গ্রিন বাংলার মাধ্যমে প্রকাশিত প্রচারিত বা প্রদর্শিত হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের নতুন কোনো কার্যক্রম আছে কিনা আপনার অথবা গ্রিন বাংলার? হ্যাঁ, আমি ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই বলে নিচ্ছি একটা দানের বিষয়ে একটু বলি, আমরা ইদানিং এই COVID-19 উপলক্ষে যারা একটু মধ্যবিত্তরা যারা কাজকর্ম নাই, অনেকের বাবা চাকরি এখন নাই, তারা কিন্তু অনেক কষ্টে আছে, তো অনেক নিম্ন লেভেলের তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ত্রাণ পাচ্ছে, সাহায্য পাচ্ছে, কিন্তু মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা তারা কিন্তু এটা পাচ্ছে না। এখন আমাদের বিষয়টা হচ্ছে যে এখানে আমরা বড় একটা সাহায্য করতে গিয়ে বড় একটা ভুল করে ফেলি, সাহায্য করতেছি কিন্তু কয়জন লোক আছে সাকিব ভাই, সাহায্য করছে কিন্তু ছবি তুলছে না বা পাবলিসিটি করছে না, আমি তাকে রিয়াল হিরো বলবো যে সাহায্য করবেন বাট পাবলিসিটি করবেন না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি আমার পাবলিসিটি করছি না একটা এক্সাম্পল দিচ্ছি, মাফ করবেন, সেটা হচ্ছে যেমন আমি তিনটা ফ্যামিলির দায়িত্ব নিয়েছি, যেমন তারা নিম্ন মধ্যবিত্ত কারো কাছে যাওয়ার মতো না, তো আমি করি কি যে আমি তাদেরকে একটা বাজার করে দিই 15 দিনের, আমি বলি এটা শেষ হওয়ার পর আপনি আবার আমার কাছে আসবেন, একমাত্র সেই জানবে এবং আমি জানবো, যে নিচ্ছে একমাত্র সেই জানবে এবং আমি দিচ্ছি যে আমি জানবো, দ্বিতীয় পক্ষ দ্বিতীয় কেউ জানবে না, আর সে এবং আমি বাদে এই তৃতীয় আর কেউ জানবে না। এভাবে যদি কেউ দানটা করে আমার মনে হয় এই করোনা মহামারীতে অনেকেই অনেক সমস্যায় আছে, এই সমস্যাটাতে অনেকে আবার অনেকের ইজ্জত নিয়ে চিনি মিনি খেলছে, কাউকে সাহায্য করছে এটা ভিডিও করছে বা ছবি তুলছে এটা ফেসবুকে দিয়ে দিচ্ছে, সে হয়তো চাচ্ছে যে আমি ক্রেডিট নেই, কিন্তু এই ক্রেডিট নেওয়ার পক্ষান্তরে কিন্তু আরেকজনের ইমেজ নষ্ট হচ্ছে, সে হয়তো যদি আজকে পৃথিবী সুস্থ থাকতো তাহলে তো কারোর দিকে হাত পাততে হতো না, কিন্তু সে বিপদে পড়ে হাত পাতার কারণে তার কিন্তু ইজ্জত নিয়ে চিনি মেনা হচ্ছে। আজকে এই আপনার সাকিব ভাই টিভির মাধ্যমে আমি সবাইকে একটা কথা বলবো, আপনারা যারা দান করেন যদি দয়া করে যদি সওয়াবের জন্য দানটা করে থাকেন, যে যদি সওয়াব পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রিয় হজ দান করে থাকেন, তাহলে নো ভিডিও নো ফটো কোনো কিছু না, আমি এটাই বলবো যে কোনো ভিডিও করার দরকার নেই, যাকে দানটা করেছেন তাকে দয়া করে খেয়েও করবেন না, কারণ পারতপক্ষে কেউ কারো কাছে হাত পাতে না, কারো কাছে কোনো কিছু থাকলে কিন্তু কেউ কারো কাছে হাত পাতে না, সে অসহায় অবস্থায় আপনার কাছে আসছে, পারলে অন্ধকারে নীরবে নিভৃতে দানটা করবেন কেউ যেন না জানে, আর আল্লাহ বলছেন দানটা এমন ভাবে করেন আপনার এক হাতে দান করবেন যেন আরেক হাত না জানে। এটা গেল দানের ব্যাপারে কিছু কথা। আর একটা কথা হচ্ছে আমাদের
গ্রিন বাংলা প্রোটেকশন মিডিয়া যেটা, এটা বরাবরই আমরা জনসচেতনতামূলক কাজ করে থাকি। প্রতিটা নাটকের পরেই একটা মানে কনসার্নিং একটা মেসেজ থাকে পাবলিকের, যে এই মেসেজটা এই নাটকের মূল থিমটাই পরে আবার একটা বলা হয় যেন এটা থেকে জনগণ কি শিখলো সেটা বলে দেওয়া হয়। কারণ আমরা জানি যে আমরা যে যত কাজই করি, ফানি কাজ করি, এটা করি, প্রত্যেকটা কাজে উদ্দেশ্য হওয়া উচিত কিছু মেসেজ দেওয়া, সমাজকে কিছু শেখানো, এটা আমরা করে থাকি। এবং আমি দেখলাম গত 2 বছরে ডে বাই ডে গ্রিন বাংলা যে সাবস্ক্রাইবারও প্রায় 3 ডাবল হয়ে গেছে, এবং আমাদের কাজের কোয়ালিটিটা অনেক বাড়ানোর চেষ্টা করছি, এবং ইনশাল্লাহ আরো অনেক লেভেলে বাড়াবো, এই দোয়াটা আপনার কাছে চাই। হিরো আলম ভাইয়ের কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে হিরো আলম ভাইয়ের দু একটা কাজ, যখন প্রথম হিরো আলো হিরো আলম সবাই বলে, তখন আমি সার্চ দিয়ে দেখলাম যে আসলে আমি তো প্রথম চিনতাম না, বা সবাই তো প্রথমেই কেউ চিনত না, কাজ দেখার পরে হয়তো কেউ চিনছে। তো আমি দেখতাম যে আসলে ওনার একটু কাজ দেখি, তো আসলে উনি অভিনেতা, তো আমি যেহেতু একজন অভিনেতা একটা আমার কৌতূহল থেকে দেখলাম, তো দেখলাম যে উনি বা অন্যান্য যে আর্টিস্ট গুলো, তো আমি একটু অন্যভাবে নিবেন না, এটা হচ্ছে কোয়ালিটিটা আমার প্রথম থেকে খুব একটা ভালো লাগে নাই, মানে ডায়লগ, তারপর পিকচার কোয়ালিটি, ক্যামেরা ভালো লাগে নাই। তো আমি ইদানিং কাজগুলো দেখলাম মোটামুটি কিছুটা একটা ভালো লেভেলে আসছে, এবং ওনার সিনেমা যে মার্সোকা, এটা তো আমি ইয়াতে মোবাইলে দেখলাম যে ভালো, বেশ ভালো। কিন্তু আমি ওনাকে এটা অনুরোধ করবো যে কাজের কোয়ালিটি, যেহেতু আপনি একটা ফেমাস একটা অবস্থানে, আপনার নামের আগে হিরো লাগানো, আপনার এই ফেমাসনেস এর অনুযায়ী আপনার যেন কাজের কোয়ালিটিটাকেও এমন বাড়ান যেন সবাই বলতে পারে হিরো আলমের কাজটাও হিরোর মতই হয়েছে, এটা তার প্রতি আমার একটা রিকোয়েস্ট। জি, অনেক ধন্যবাদ। আমি এই ফাঁকে একটা কথা বলে নিই যে অনেকেই চাচ্ছিলেন যে আপনাদেরকে নিয়ে আসি, তো এই জায়গায় আমি হিরু ভাইয়ের একটু গুণকীর্তন এই কারণে করতে হয়, আমি অনেকের সাথে পার্সোনালি অথবা যার মাধ্যমে যাকে সাথে যোগাযোগ করা যায় আমি করেছি, কিন্তু অনেকেই কিন্তু আমি লাইভে আনতে পারি নাই, অনেকে ছোট অভিনেতা কিন্তু বড় ইয়ে দেখিয়েছেন আসার ক্ষেত্রে, কিন্তু হিরু ভাইকে আমি যখন ফোনটি করলাম উনি কিন্তু এক বাক্যে রাজি হয়ে আমাকে বললেন, ভাই আপনি যখন বলবেন আমি তখনই প্রস্তুত আছি। তখন আমি আমার পক্ষ থেকে তাকে বললাম, ভাই আপনি একটা সময় আমাকে দেন, যে সময় আপনি বলবেন আমি সেই সময়টাতেই আপনার জন্য টাইম নির্ধারণ করবো। তো উনি আজকে টাইমটা আমাকে দিলেন, এবং আমার কাছে মনে হয়েছে উনি মানে বিন্দুমাত্র কোনো অহমিকা বা যা বলি না কেন দেখাননি। তো এক্ষেত্রে আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো যে অনেকে গ্রিন বাংলার অনেকেই চাচ্ছেন আমাদের টিভিতে নিয়ে আসার জন্য, তো আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে আমি অ্যাপোলজি স্বীকার করছি, অনেকের সাথে কিন্তু আমার ব্যক্তিগত পরিচয় নেই আপনাদের, হয়তো সুজাত আছে আরটিভিতে কাজ করে তার সাথে একটু পরিচয় আছে, আর বাকি আপনারা যারা কাজ করেন আমি ফেস চিনি নাম চিনি, বাট ব্যক্তিগত সম্পর্ক কারোর সাথে নেই। সেক্ষেত্রে যদি আপনি একটু সহযোগিতা করেন, অনেকে দেখছি প্রশ্ন করছেন যে আপনাদের গ্রিন বাংলার যারা অভিনয় করেন ইভেন বেলাল আহমদ মুরাদ সহ তাদেরকে যেন নিয়ে আসি, এক্ষেত্রে যেন আপনি একটু সহযোগিতা করেন, তাদেরকে যেন আমি রিপ্রেজেন্ট করতে পারি অন্য দর্শকদের সামনে, এক্ষেত্রে একটু সহযোগিতা করেন। আর হিরো আলম ভাইয়ের কথা তো বললাম যে উনি একবারে ফ্লেক্সিবল, আর আপনি যেটা বলছেন যে শুরুর দিকে কাজের কথা, উনি তো জানেন, উনি নিজেই বলে ফেলেছেন যে উনি মিউজিক ভিডিও নিজে তৈরি করতেন। আমি যখন নিজে সাংবাদিকতা শুরু করছি, পরে ইউটিউবিং শুরু করছি, ফেসবুকে আসছি, শুরুর কাজ দেখলে নিজেরই হাসি পায় যে আমি কি করছি, এই এই অখাদ্যগুলো মানুষ কিন্তু দেখছে, কিন্তু এখন চেষ্টা করি ডে বাই ডে আরো যত ইম্প্রুভ করতে পারি। আপনিও সেম, প্রথম যেদিন অভিনয় করেছেন আপনার ডায়লগ শুনে কেউ এখন যদি শুনেন আপনিও মনে হয় হাসবেন যে আমি কি কথা বলছিলাম, এই কথাগুলো মানুষ শুনছে, হাজার হাজার মানুষ দেখছে, কিন্তু এটাই হলে। তবে যে কথাটি বলছেন হিরু ভাইয়ের প্রতি আমারও অনুরোধ থাকবে, যেহেতু এখন আপনি অনেকের আইডল, অনেকে আপনাকে ফলো করবে, আপনি আইডল হিসেবে এখন তৈরি করবেন, এখন যে কাজটি করবেন অন্ততপক্ষে এটা মাথায় রাখবেন যে আমাকে দেখে আরো অনেকজন কিন্তু বাদ করলে এই বাদটাই সে করবে, আর আমি যদি ভালো করি এই ভালোটাই কিন্তু অন্যরা গ্রহণ করবে। এক্ষেত্রে একটু নিজের এলাকা নিয়ে একটু প্রশ্ন করতে চাই আমি আপনাকে, মানে একটু ইয়ের মতো হয়ে যাচ্ছে আর কি, নিশ্চয়ই আপনি সিলেটে অভিনয় করেছেন এসে, এবং সেক্ষেত্রে কোন কোন জায়গায় অভিনয় করেছেন, যেহেতু আমাদের বেশ কিছু দর্শনীয় জায়গা রয়েছে সিলেটে, এবং তার মধ্যে কোন জায়গাটি আপনার সবচেয়ে ভালো লেগেছে যদি একটু বলেন। আমি জাবলুং এ 0 পয়েন্টে করছি, চা বাগানে কাজ করছি, এইগুলো আমার খুব ভালো লেগেছে। আপনি পাথরের মনে করছি ওইখানে কিছু গান কিছু নাকি আপনি গান করে আসেছিলাম, গানের নাম মায়া চুপি চুপি, দুইটা গান করেছিলাম, আপনি সিলেটে কিছুদিন আগে গানগুলো সার্চ দিলে পেয়ে যাবেন। আর আর কাজের কোয়ালিটির কথা তো আপনি সব বললেন, আমি বলতে চাই না, আবার আমি একটু হলে বলতেছি, আপনি একটু প্রশ্ন করছেন কাজের বিষয়টা নিয়ে, আমি যার আগে স্বীকারই করছি যে আমি তখন 500 মিউজিক ভিডিও করে কিন্তু এ দেখাতে এসেছি, আর 500 মিউজিকে আপনার অতীতের কিছু গানগুলো হাতে আপনাকে ফলো করে আপনি দেখাতে, অনেকে গাছগুলো দেখেছেন, অনেক দেখছেন যে অনেক গানের আমার চেহারা ভালো না, মেয়ের চেহারা ভালো না, কাজের কোয়ালিটি ভালো না, ওলি তো সব তো আমি সকল বছর সব করা আর কি। আর যখন থেকে আমি যখন একটা জায়গা পৌঁছে গেছি, তারপরে থেকে কিন্তু যে আমি কাজগুলো করেছি, আপনি সেই কাজগুলো আপনি দেখবেন আগামীকাল হিরোর কাজ, যে হিরোর পরিবর্তন হচ্ছে কিনা, হিরো আলম কাজের কোয়ালিটি বলেন, গেট আপের কথা বলেন, যে আমি একটা মুভি বানাচ্ছি নিষ্পোজের মুভিটা ট্রেলারও দেখবে সাহস, হিরো আলম ট্রেলার দেওয়া আছে, সেই বিষয়টা মনে করেন আপনারা দেখেছেন। আর একটা বিষয় আপনি কথা বললেন, কথাটা আমাকে যদি বলে থাকেন তাহলে আমার উদ্দেশ্যে আমি প্রশ্নের উত্তরটা দিতেছি,
যে আপনারা যে কোনো লোক আপনারা দান করলে ফেসবুকে ইউটিউবে অনেক জায়গাতে আপনারা জিনিসটা মনে করেন আপনারা এই জিনিসটা দেন, আপনারা দয়া করে মনে করেন আপনারা কেউ ফেমাস হওয়ার জন্য যে কোনো কারণে দেন না কেন এই জিনিসটা আপনি মানা করছেন। আমি আপনি মানুষের কথা কে কি কারণে দেয় নাকি মানুষের এই আপনি দানের কথা বলছেন যে তাদেরকে আপনি এই কথা বললে আমি বলে, কিন্তু আমার আমি জিনিসটা বলে দিই, আমি কোনো জায়গায় কোনো কিছু আপনি যদি এক জায়গায় দাঁড়াই যে আমি দেখছি আমি তাহলে একটা চাও খাই, তাও যে কখন কে লোকজন ভিডিও করে আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না কে কখন ভিডিও করে। দুই নম্বর কথা অনেক জায়গা মনে করেন আমরা ছবি টবি অনেক তেলা মনে করেন অনেক জায়গা ছবিটুকু তুলি। তিন নম্বর প্রশ্ন, আমি যে কোনো ভিডিও আমি দেখে পোস্ট করলে কারণ একটা কারণে আমি শেয়ার করি, আমি কিছু কিছু রাজনৈতিক নেতা কিছু কিছু ভালো বললে আমাকে যারা স্টার বর্তমানে যাদের টেকায় দিয়ে আজকে হিরো থেকে যারা আজকে হিরো সুপার স্টার হয়েছেন অভিনেত্রী হয়েছেন তাদেরকে কিছু লজ্জা দেওয়ার জন্য আমি হিরো আলম হাতে কিছু মনে করেন ভিডিও ফুটেজ এবং কিছু স্টিল ছবি আমি আমার পোয়ালে এপি বিভিন্ন জায়গাতে আমি আমি শেয়ার করি একটা কারণে যে তোমরা হিরো আলম দেখে শিখো। আমার মতে হিরো আলম নিম্ন শ্রেণীর লোকের দল মানুষের কাছে দল মুখের করে দুই হ্যাঁ এক টুকরো খাবার তুলে দিতে পারে, যারা কোটি কোটি টাকা হয়েছে তাদের যাদের মুখে মনে করেন আজকে যাদের জিরো থেকে হিরো হয়ে আছে একটা সুপার স্টার হয়েছেন যাদের টাকা দেয় জনগণের টাকা দেয়, তাহলে আমি হিরো আলম সাধারণ একটা করে মানুষের দুঃখ মুখে দিলে এক টুকরো খাবার দিতে পারি, তাহলে তোমরা টাকা আলো কেন পারো না, তাদেরকে কিছু লজ্জা দেওয়ার জন্য আমি কিছু ছবি আমি পোস্ট করে থাকি, ঠিক আছে যে বেয়াদবি হলে ক্ষমা করবেন। জি অনেক ধন্যবাদ, আমি যে প্রসঙ্গে ছিলাম যে আমাদের সিলেটের প্রসঙ্গে, সিলেট নিয়ে আর কিছু কি বলার আছে আপনার, সিলেট আপনার কাছে কেমন লাগে? আমরা জানি যে সিলেট অনেকে ঘুরতে আসে, অনেকে শাহজালাল মাজারে শাহপুরান মাজারে, এই প্রেক্ষিতে যদি আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের মধ্যে আপনার কোন জেলাটা সবচেয়ে পছন্দ এবং কোন জায়গাটা আপনাকে বারবার টানে যেখানে বারবার যেতে ইচ্ছে হয় আপনি সুযোগ পেলেই যাবেন, এই ধরনের কোন স্পট কি আছে আপনার? না অবশ্যই আমি সুযোগ পেলে আপনি মাজারে শাহজালাল মাজারে যাওয়ার আমি ফাঁক পাই, যেহেতু মনে করেন মাজারে গেলে আল্লাহ পাক কারণ যেহেতু মুসলমান আমি ফাঁক পেলে মাজারে আপনি শাহজালাল শাহপরান এই দুটো মাজারে আমি সুযোগ পেলে ওইদিকে যাই, আর বিশেষ করে কক্সবাজার কক্সবাজার বেশিরভাগ শুটিং এ ওইদিকে, আর বিশেষ করে আমাকে তো এমনি ভাবে এক্সট্রা ভাবে কোনো জায়গায় যাওয়া খুব কমই পড়ে যে আমরা একটা জেলা শর্ট করে ঘুরতে যাবো, ঘুরতে যাইতে পারি না পাবলিক জনগণের বিভিন্ন জায়গার জন্য, আর যে যে কোনো জায়গায় শুটিং এ গেলে হয়তো পাবলিকের সাথে জনগণের সাথে দেখা হয় ওই যে ফাঁকে হয়তো মাদার মন্দিরে গেলে একটু ঘুরে আসতে পারি, আর বেশিরভাগই আপনাকে সিলেট তো মনে করেন অমর জায়গা কিছু চা বাগান তারপরে কিছু জাবলুং টকের ঝর্ণা স্পট এইগুলো আগে খুব অমর, আমি তো বেশিরভাগ দিন গান মিউজিক ভিডিও গান করতে ওইদিকে বেশি আর কি টার্গেট গান করে যে তুমি কটা গান করেছি ভালো লেগেছে, ভবিষ্যতেও আপনি সিলেট দিকে অবশ্যই আশা আছে অবশ্যই আপনারা ভালোবাসা দেবেন। আমি বাংলাদেশের প্রতিটা জেলায় আমার সামনে টার্গেট আছে বাংলাদেশের 64টা জেলায় নিয়ে প্রতিটা জেলায় একটা করে ভাষার উপরে একটা করে নাটক তৈরি করার চিন্তা ভাবনা আছে। জি এই করোনাকালীন সময় আমরা দেখছি সবাইকে জনসমূহমূলক কিছু কাজ করতে, যেমন নাটক করে কেউ ছবি বানাচ্ছেন কেউ মিউজিক ভিডিও তৈরি করছেন, সেক্ষেত্রে আপনার এই ধরনের কোনো কাজ আছে কিনা যেটা করোনাকালীন সময় আপনি করেছেন মানুষকে সচেতন করার জন্য, যদি করা যায় কি করে সচেতন করার মতো কোনো কাজ করি, সচেতন করার মতো একটু লাইভ হতে মাঝে সাথে একটু লাইভ আসে লাইভ আসে জনগণের সাথে সচেতনের হাতে কথাবার্তা বলি আর বাইরে কিছু না, কাজকাম যেহেতু আমরা লকডাউনে কোনো কাজকাম করতে পারিনি। জি জনাব এসআই আকবর হোসেন বই আপনার কোনো প্রশ্ন কি আর আছে হিরো আলমের কাছে? আমাকে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ আমি আপনাকে দেখা যাচ্ছে আপনাকে, হ্যাঁ একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে বোধহয়, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আমার কয়েকটা কল আসার কারণে ঠিক আছে আপনি আপনি আমার কথা শুনতে পাচ্ছি বাট আপনাকে আমরা ভিডিও পাচ্ছি না, আপনি একটু বের হয়ে আবার জয়েন করুন আমাদের সাথে, আমি হিরো আলমের কাছে আবারও ফিরি। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, অনেকে প্রশ্ন করছেন কিন্তু প্রশ্নগুলো খুঁজে খুঁজে বের করা খুবই কঠিন, আপনি হয়তো আমাদের লাইভ শেষে দেখবেন যে আমাদের অসংখ্য কমেন্ট পড়েছে এই লাইভ ভিডিওটিতে, সুতরাং কমেন্টগুলো আমি যদি একটা একটা করে খুঁজতে যাই আমার অনেকক্ষণ লাগবে, তো প্রশ্নগুলোর সামারি যদি আমি একটু করি, কেউ প্রশ্ন করেছেন যে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে, যে আপনি হিরু কি বিয়ের আগে হয়েছেন নাকি বিয়ের পরে হয়েছেন, বাবি সম্পর্কে জানতে চেয়েছেন, আপনার ছেলে সন্তান সম্পর্কে জানতে চেয়েছেন, একটু যদি পারিবারিক জীবন সম্পর্কে বলেন আমি আশা করি সবাই আপনার এখান থেকে উত্তর পেয়ে যাবে, এবং দর্শক কিন্তু আপনাদের বলছি আমি চেষ্টা করতাম যে আপনার মেন টু মেন প্রশ্নগুলো নেওয়ার আমার জন্য ভালো হতো, কিন্তু এত প্রশ্ন পড়েছে যে এগুলো আমি খুঁজে বের করতে হলে আমার জন্য খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে, যে আমি একা মানুষ সবকিছু হ্যান্ডেল করতে হয় উপস্থাপনা থেকে শুরু করে আপনাদের এই কমেন্টগুলোও মেনটেন করতে হচ্ছে, সুতরাং আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি আপনাদের নামগুলো স্ক্রিনে শো করতে পারছি না, কিন্তু আপনাদের প্রশ্নের সামারিগুলো আমি অতিথির কাছ থেকে উত্তর হিসেবে নিয়ে নিচ্ছি। এবার আপনার পারিবারিক জীবন সম্পর্কে যদি একটু বলেন, আপনার জন্ম কোথায়, আপনার পিতামাতা, আপনার লেখাপড়া, আপনার স্ত্রী ছেলে সন্তান এগুলো নিয়ে যদি বলেন তাহলে সবাই এক প্রশ্নে আপনার উত্তর। হ্যাঁ সবাইকে ধন্যবাদ, আমার বাসা বগুড়া জেলায় আর আমার গ্রামের নাম হলো এরুলে ইউনিয়নে পলিবাড়ি বাসা আর কি,
আর আমার মনে করেন বাবা যে মারা গেছে আপনি প্রায় 2 বছর হলো নিজের বাবা, আর আমাকে যারা মনে করেন পালিয়ে বেঁচে মানুষ করেছে সে বাবা মা বেঁচে আছে আর নিজের মাও বেঁচে আছে। আমার 2 মেয়ে 1 ছেলে, আর আপনারা সবাই জানেন যে বর্তমানে আমি মনে করেন এখন বর্তমানে বগুড়ায় আছি, আর আমি বেশিরভাগ সময় ঢাকা থেকে আমার ফ্যামিলি পরিবার সবাই বগুড়ায় থাকে, আমি ঢাকায় থাকি, ঢাকা থেকে আর কি 15-20 দিন পরে যাওয়া আসি করি আর কি, আমি ঢাকা মগবাজারে থাকি। জি, আশা করি অনেকেই আপনার উত্তরটি পেয়ে গেছেন। আমি একটি প্রশ্ন আপনাকে করেছিলাম যে আপনার রিসেন্ট কাজ সম্পর্কে, যে অভিনেত্রী মুনমুনের সাথে আপনি যে কাজটি করবেন, হয়তো এই উত্তরটা আপনি পরিপূর্ণভাবে দেন নাই, এই জন্য হয়তো অনেকে বুঝতে পারেননি, এটা সম্পর্কে যদি একটু ডিটেলস বলতেন এবং আপনার আগামীতে কি কি পরিকল্পনা রয়েছে, আপনি কোন কোন ক্ষেত্রে কাজ করতে চান এবং কোন বিষয় নিয়ে আপনি সামনে এগোতে চান? এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আমাকে যুগের সাথে তাল মিলে চলতে হয়, বর্তমান সময়ে আমাকে চলমান যে আমাকে বিষয় নিয়ে কাজকাম করতে হয়, ভালোবাসার কোনো মেসেজ, যে কোনো নাটক সিনেমা কোনো মেসেজ দিয়ে উপরে একটা যাতে শিক্ষামূলক কোনো কিছু থাকে, যে সেই ধরনের কাজগুলো করতে এখন পছন্দ করে। সামনে কিছু মুভিগুলো আছে, সেই মুভিগুলো মনে করি অবশ্যই মনে করেন আমি যে মুভিগুলো তৈরি করবার বা আমি যে মুভি কাজই করি না কেন প্রতিটা মুভিতে যাতে সচেতনমূলক কিছু থাকে, জনগণ কিছু বুঝতে পারে মুভি থেকে আর কি, চেষ্টা করবো আর কি। আর এই যে অভিনেত্রী মনমনের সাথে যে ছবিটি করবেন সেটা সম্পর্কে যদি একটু বলতেন। এখন মুভিটার বিষয়ে আর কি কথা তো আমেরিকাতে ফুলে আপনি এখন মালিক আফসার ভাই বলেছে, এখন এখন ঈদের পরে আর এখন লকডাউন শেষ হয়ে গেলে এখন ভালো একটা পজিশন বোঝে এখন কারা আপনি এই যে এর উপর আর কি কাজটা করা হবে, এখন কবে কাজ করবে এটা এখনো কনফার্ম হয়নি আর কি, কেবল সবকিছু কনফার্ম হয়ে আছে আর কি, তাদের বিষয়ে কথাবার্তা চলতেছে আর কি। জি, এবার আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আপনি বলছিলেন যে প্রথম দিকে আপনাকে অনেকেই গুরুত্ব দিত না, ওইভাবে আপনাকে মেনে নিতে পারতো না। আমরা আমাদের যারা মূলধারার অভিনেতারা রয়েছেন, যারা বিভিন্ন সময়ে বড় বড় বিগ বাজেটের ছবিগুলো করে থাকেন বা এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে আছেন, সেটা হয়তো প্রথম দিকে আপনারা সহজে আপনাকে সহজে মেনে নিতে পারেনি। আগের পরিস্থিতি এখন আর বর্তমান পরিস্থিতির কথা যদি আপনাকে আমি মূল্যায়ন করতে বলি, সে সম্পর্কে আপনি কি বলবেন? এখনকার পরিস্থিতিটা কেমন? এখন কি সবাই আপনাকে সহজভাবে গ্রহণ করে? না, অবশ্যই মনে করেন আগে তো পরিস্থিতি ফুটুপ থেকে আমার জীবনে নেগেটিভ থেকে আসা, আগে লোকজন আমাকে গালি দিচ্ছিল, মানতেছিল না, কিসের মনে করেন কত লোক কত রকম কথা বলেছে, তাদের কান কথা কিন্তু আমি আগে থেকে শুনিনি। তো এখন তারা কিন্তু পচাতে পচাতে তারা কিন্তু একটা জায়গায় দেখেছেন এটা তো থামাতে পারলাম না, এটা একটা জায়গায় পৌঁছে গেছে। এখন সবাই মনে করেন যে মনে করেন এখন বলে আমি নাকি রিয়েল হিরো হয়ে গেছে, মানুষের ভালোবাসা মানুষ হয়ে গেছে, এখন তারাই বলে যাদের মুখে ক্ষয় দেখি তাদের মুখে দেখি এখন জয়ের শব্দ শুনি। যখন মানে একটা লোক নিম্ন শ্রেণী থেকে একটা জায়গায় পৌঁছে যায় অবশ্যই সকলকে তাকে ভালো লাগে অবশ্যই। জি, একজন বন্ধু প্রশ্ন করছেন, রাহিম আহমেদ, তিনি বলছেন যে হিরু আলম ভাই আপনি কি আগামীতে 8 মুভিতে কাজ করবেন কিনা জানতে চেয়েছেন। এখন 8 মুভির কাজ করবো, 8 মুভিটা তুলনায় কোনো শিক্ষামূলক কোনো মেসেজ থাকে যে 8 মুভিটা কেন হচ্ছে, যে 8 মুভির গল্প থেকে একটা শিক্ষামূলক কোনো 8 মুভি হয় তাহলে অবশ্যই কোনো মনে অবশ্যই করবো। আশা করি এই প্রশ্নটি আরো অনেকেই করেছেন, আপনারা নিশ্চয়ই জানতে পারলেন যে শিক্ষণীয় বিষয় থাকলে তিনি অবশ্যই 8 মুভিতে অভিনয় করবেন। আর একজন অভিনেতা কিন্তু ভালো বিষয় পারলে যে কোনো বিষয়ে অভিনয় করতে ইচ্ছুক হবেন, এটাই স্বাভাবিক। আর MD নুরুল হক বলছেন যে আলম ভাই আগামীতে কি নির্বাচন করার ইচ্ছে আছে কিনা তিনি জানতে চেয়েছেন। দেশ জনগণ মানুষের ভালোবাসার কারণে আজকে আমি জিরো থেকে হিরো, তারা দল চায় যে হিরো আলম তুমি নির্বাচনে আসো, আমরা তোমার পাশে আছি, জনগণ দল আমাকে চায়, জনগণ দল তাদের পাশে রাখে, তাহলে নির্বাচনে আসবো, না হলে আসবো না। না হলে যে এরকম আপনি নির্বাচন ছাড়াই মানুষের পাশে সেবা করে যাচ্ছে, বাকি জীবন থেকে এরকম করে সেবা করে যাবো। একজন বলছেন, মাহবুব আহমেদ, তিনি বলছেন যে হিরু আলম আপনার একটি সুন্দর ডায়লগ বলেন যেন এই মুহূর্তে দর্শকদের হাসাতে পারেন। ওকে, ধন্যবাদ। আমার বগুড়ার একটা ডায়লগ বলতেছি, আমি গরিবের বন্ধু হিরু আলম, সন্তানের সেদের লাগাই মলম, মারবো শালা বগুড়াই, লাভ করবে মাগুড়াই। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আপনাকে আপনি ডায়লগটি। কিন্তু একাধিক বন্ধু একটি প্রশ্ন করেছেন, আমি জানি না আপনি যদিও বলছেন যে আপনি 500 মিউজিক ভিডিও করেছেন, নিশ্চয়ই আপনার এগুলোতে অনেক সুন্দর সুন্দর গান রয়েছে। বেশ কয়েকজন বন্ধু প্রশ্ন করেছেন যে আপনার কণ্ঠে যেন একটি গান শুনাই, অনুরোধটি কি রাখা সম্ভব? ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, আমার নামের উপর একটা গান আছে, আমি সেই গানটাই বলতেছি। জি, অনেক ধন্যবাদ। জি, শুরু করেন। হ্যালো হ্যালো জনগণ, সবাই শোনো দিয়ে মন, আমি এসেছি আমাকে দেখাতে, সুন্দরীদের বলছি হাই, সাবধানে থেকো তাই, হেভি টাকা আছে আমার পকেটে, বুকে টাকা দিয়া গুন, কার কার লাগবে কয় গুন, কাকে মনটা দিব কাকে দিব দিল,
আমি সোজা পথে চলি, বুক ফুলে কথা বলে, তবে চ্যালেঞ্জ করলে করব খতম। বগুড়র পোলা, বগুড়র পোলা, বগুড়র পোলা হিরো আলম। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। আশা করি দর্শক বন্ধুরা আপনারাও গানটি শুনে আপনাদের মন খুশি হয়েছে। নিশ্চয়ই এই সংকটকালীন সময়ে তিনি গানটি শুনিয়েছেন আমাদেরকে। একজন বন্ধু প্রশ্ন করছেন, যদিও এই প্রসঙ্গে আপনি আগে বলে ফেলেছেন, তিনি বলছেন যে একটা প্রশ্ন করতে চাই, আলম ভাই কি করোনার জন্য কিছু করতেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে? আমি বলে নেই, হ্যাঁ আলম ভাই আজকেও দেখেছি মানুষের পাশে দাঁড়িয়েছে এবং কিছু খাদ্য সামগ্রী তার সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করছে। তারপরও দর্শক বন্ধুরা যেহেতু প্রশ্ন করছেন আপনার সম্পর্কে জানার যে এই সময় আপনি কি করছেন, হয়তো তারা দেরিতে যুক্ত হয়েছেন, তাদের উদ্দেশ্যে যদি আবার একটু আপনার কর্মকাণ্ড সম্পর্কে বলে দেন এবং আপনি কি করছেন এবং একটি মেসেজ আপনি এখানে দিয়ে দিবেন যে যারা প্রশ্ন করছেন তারা কি করবেন এই মুহূর্তে, সেটাও আপনি একটু বলে দিন। অবশ্যই আপনারা সবাই জানেন আমি হিরো আলম সবসময় জনসাধারণের মধ্যে সময় দিতে তাদের পাশে একটু দাঁড়ালে সময় করি, একটু করে যতদূর আমার সম্ভব হয় তাহলে একটু করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আর আপনারা আপনাকে সবাই এখন একটা কথা বলতে চাই, এখনো আল্লাহ পাক আপনাদের যার যতটুকু সমর্থন দিয়েছে, আপনারা যদি পারেন, একজন পারেন, দুইজন করে পারেন, সবার পাশে একটু হলেও দাঁড়ান। আল্লাহ পাকে দান করলে কিন্তু কোনোদিন কমবে না, দান করলে অবশ্যই আপনি দানের সওয়াব একদিন পাবেন। এই পৃথিবীতে আমরা বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই নিয়ে যাবো না, সবাই শুধু সাদা কাপড় ছাড়া, তাই অবশ্যই এই পুরো দিনে কিছু আপনার করে গেলে এই দিনে দান জিনিসটা ওই পুরো দিয়ে আপনি অবশ্যই পাবেন। তা যাদের সমর্থন আছে অবশ্যই আপনারা একটু করে হলো তাদের পাশে দাঁড়ান, এটা আমি হিরো আলম আপনাদের কাছে অনুরোধ জানাবো। জি, অনেক ধন্যবাদ। আমরাও চাইবো যে যারা এই মুহূর্তে একটু ভালো অবস্থানে আছেন তারা যেন অন্তত পক্ষে আশেপাশে যারা একটু খারাপ অবস্থায় রয়েছে তাদের পাশে দাঁড়ান। অবশ্যই এই সময়টা দীর্ঘায়িত হবে না, আমরা প্রত্যাশা করি আমরা আগের জীবনে ফিরে যাব এবং আমরা সুন্দর পৃথিবী দেখতে পাবো, আমরা আমাদের মতো ঘুরে বেড়াতে পারবো, আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারবো, এই প্রত্যাশা করি বিধাতার কাছে। এবং এই মুহূর্তে যে প্রশ্নটি দিচ্ছি সেটা হচ্ছে সৈয়দ আফসানা মিম, তিনি প্রশ্ন করছেন আপনি নির্বাচনের সময় যে মাইর খেয়েছেন সেই ধরনের অনুভূতি কেমন ছিল। প্রশ্নটা হয়তো তিনি কঠিন করে বলে ফেলছেন, আমি একটু সংক্ষেপে আপনাকে বলি যে নির্বাচনকালীন সময়ে আমরা দেখেছি যে আপনি বিভিন্নভাবে বড় দলের নেতা বলি বা প্রশাসনের কর্তা বলি বা বিভিন্নভাবে কিন্তু আপনি হেনস্থা হয়েছেন, নির্বাচন কমিশন পর্যন্ত আপনাকে হেয় করে বক্তব্য দিয়েছে। আমারও এই প্রশ্নটা ছিল, যদিও আমি সুযোগ পাইনি করার, যেহেতু এক দর্শক বন্ধু প্রশ্নটা করেছেন, সেই সময়ের পরিস্থিতিটা যদি আপনি একটু বলেন এবং আগামীতে যদি আপনি নির্বাচন করেন তাহলে আপনার পরিকল্পনাটা কি থাকবে, কারণ এবারে নির্বাচন থেকে নিশ্চয়ই আপনি অনেক কিছু শিখেছেন যেহেতু আপনি এই লাইনে নতুন ছিলেন। দেখুন, রাজনীতি করবে গেলে আপনি মার খাইতে হবে, জেল খাটতে হবে, অনেক কিছুই করতে হয়, না হলে রাজনীতি করতে গেলে মার জেল না খাইতে নিতে হওয়া যায় না। আর দুই নম্বর কথা, সৎ পথে কথা বলতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে মার খাইতে হবে, আপনি সৎ পথে কথা বললে আপনি কিন্তু অবশ্যই কিন্তু পদে পদে বিপদ আসবে অবশ্যই। তাই আপনাদের এসব কথার যদি পেছনে ভয় পাই, তারপর যে কোনো কথা হেয় হয় তার ভয়তে আমি পিছু পা হয়, তাহলে সামনে জীবনে এগিয়ে যাওয়া যাবে না। তাই মানুষের এই জীবনে এসব অনেক কিছু থাকবে, আর হিরো আলম এসব এর আগে থেকে তুচ্ছ কিছু কিছু মনে করে না, হিরো আলমের জীবনটাই আগে থেকে সংগ্রাম করে মার খেয়ে লাঞ্ছিত লুচ্ছিত হয়ে কিন্তু এতদূর আসা। তাই অবশ্যই আমি শত্রু পথে লড়ে যাবো, তাতে আপনি জীবনও তো চলে যায়, তো হিরো আলম পিছু পাওয়া হবে না। জি, এবার এক বন্ধু প্রশ্ন করছেন জাহাঙ্গীর আলম, তিনি বলছেন আসসালামু আলাইকুম, হিরো আলম সাহেবের কাছে আমার একটি প্রশ্ন, প্রশ্নটা হলো শুদ্ধ ভাষা বলেন না কেন, আমার মতো মূর্খ সব জায়গায় আঞ্চলিক ভাষা বলা যায় না। বুঝতে পারি প্রশ্নটা কি করছে, শুদ্ধ ভাষায় কথা বলা? ও আচ্ছা, উনি বলছে আপনি শুদ্ধ ভাষায় কথা বলেন না কেন, আঞ্চলিক ভাষায় কেন বলেন সেটা বলছে। ও আচ্ছা, ঠিক আছে। ও, সবাই জানেন অতীত ভুলে গেলে তাদের জীবনে কষ্ট হয়। আমি বগুড়া ভাষায় কথা বলি, আমি সবচেয়ে বগুড়াটা অল টাইম, আমি চাই আমি আমার এই ভাষাটা অল টাইম বগুড়া ভাষায় অল টাইম কথা বলুক, আমার ভাষাটা দেখে মনে হয় হিরো ভাষাটা বগুড়া। আর আমি অতীত ভুলে যেতে চাই না, আমি অল টাইম এই জন্য বগুড়া ভাষায়, আমি যে ল্যাঙ্গুয়েজটা কথা বলি সম্পূর্ণ বগুড়া ভাষায় কথা, এই জন্য আমি শুদ্ধ করে কথা বলি না, আমি বগুড়া ভাষাটা অল টাইম কথা বলতে চাই, বগুড়া ভাষায় চলাফেরা করতে চাই। হয়তো অনেকে এই জন্য অনেক কথা বলতে চায় না, কিছু কিছু লোক জানে চেষ্টা করে তাদের ঐতিহ্য ধরে রাখার জন্য, আমি তো এই বগুড়া ভাষাটা কথা বলতে চাই, বগুড়া ঐতিহ্যের বগুড়ার ভাষা অনুযায়ী চলতে চাই আর কি, হয়তো এই কারণে অনেকে বলতে না, শুদ্ধ করে কথা বলে কোনো ফ্যাক্টর নাই। আমরা যখন সিনেমা পড়ি, আমরা যখন ডায়লগ দিই তখন বলে আমরা কেন বলে, আমরা সেই হিসেবে কোনো ডায়লগ দিতে পারি। আর এমনি টাইমে অল টাইম কথা বলি আমি বগুড়ার কথা, বগুড়া ভাষা, এই কারণে বগুড়া ভাষাটা আজকে আমাদের মানুষ পছন্দ করে, কিন্তু বগুড়া ভাষাটা কিন্তু অনেকে লোক পছন্দ করে, এই বগুড়া ভাষাটা কিন্তু তাদের, আমার ভাষাটা তাদের ভালো লাগে। আর কিছু কিছু তাদের শিক্ষিত ব্যক্তি লোক, কিছু লোক আছে তারা আমি স্ট্যাটাস মনে করি মানে বেশি বেল পেতে বাবের টাকা লাগবে তাকে, মনে তারা কোনোদিন শোনার সময় মুখে জ্বর মানেছেন মানে অভাব কি জিনিস বোঝেনি, স্কুলে যাওয়া কি জিনিস তারা বোঝেনি, লেখাপড়া কি জিনিস অতটা বোঝেনি, হয়তো তারা হয়তো এই জিনিসগুলো বলতে আপনি ভদ্রভাবে কেন চলাফেরা করেন, ভদ্রভাবে কেন কথা বলেন না। আরে ভাই, আমার বাপের দল সেরকম টাকা পয়সা থাকতো, সেরকম অর্থ সম্পদ থাকতো, আমি হিরো আপনি ভদ্রভাবে কথা বলতাম, ভদ্রভাবে চলাফেরা করতাম,
নুনানটা পান্তা ফুড় আছে, আমি কি ভালোভাবে কথা বলবো? তাই ভালোভাবে কথা বলতে আগে পারি না, আগে থেকে কথাই বলতে পারতেছিলাম না। এখন আপনাদের এমন একটা ভালোবাসা, একটু নিজেকে একটু পরিবর্তন করতে থেকে আস্তে আগের থেকে অনেক ডেভেলপ হয়ে ভালো মতো কথাবার্তা বলতেছে, আর একেবারে শুদ্ধ হয়ে কথা বলে না, এই কারণে আমি বগুড়া ভাষায় কথা বলতে আমি কিছু বেশি পছন্দ করি আর কি। জি অনেক ধন্যবাদ, আপনি একেবারে অপ্রিয় সত্য কথাটা বলেছেন, এবং এটা আমিও চাই যে নিজের শিখর যেন ধরে রেখে এগিয়ে যাওয়াটাই হচ্ছে সর্বোত্তম। তবে হ্যাঁ, আপনি যেহেতু এখন অভিনয় করছেন, বিগ লেভেলে কাজ করছেন, আস্তে আস্তে এগুলো হয়ে যাবে, এবং আপনি চেষ্টা করবেন যে যে জায়গায় যেটা মানানসই সেটাই যেন প্রযোজ্য হয়। একটি ব্যক্তিগত প্রশ্ন করেছেন, যেহেতু আপনি এর আগে উত্তর দিয়ে দিয়েছেন, এবং দর্শক বন্ধুরা আপনাদেরকে একটু বলি, শুরুতে যারা প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নগুলো এই মুহূর্তে আমার খুঁজে বের করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ অজস্র কমেন্ট পড়েছে এই লাইভটিতে। আপনারা এখন যদি কোনো কিছু জানতে হয় এই মুহূর্তে প্রশ্নগুলো করুন, আমি চেষ্টা করব আমার অতিথির কাছ থেকে উত্তরটি নেওয়ার। আশা করি আপনারা কথাগুলো শুনতে পেয়েছেন। এমডি শাহাদাত হোসেন একটা প্রশ্ন করেছেন, আলম ভাই আপনার কয় ছেলে মেয়ে? এবং একটা ব্যক্তিগত প্রশ্ন, যদিও এটা আপনার জন্য খুবই জটিল হয়ে যাচ্ছে, প্রশ্নটা আমি স্ক্রিনে দেখাচ্ছি না, আমি বলে নিচ্ছি। আপনার ফ্যামিলিগত একটি সমস্যা ছিল, সেই সমস্যাটা আপনার সলভ হয়ে গেছে না অনেকেই জানতে চেয়েছেন, আমি এই জন্য স্ক্রিনে দিচ্ছি না, আমি আপনাকে শুধু বলছি যে আপনি এই সম্পর্কে। আপনারা সবাই জানেন যে ফ্যামিলি অবশ্যই, যেহেতু আমি বাসা থেকে কথা বলতেছি, ফ্যামিলি আমার বউ স্ত্রী আমার সাথে আছে আর কি। আর 2 নম্বরের কথা মনে করেন, আপনি জানেন আমার 2 মেয়ে 1 ছেলে। আর আপনারা যখন আপনি ফ্যামিলি সকল আপনি দেখেন কেসে হতে মামলা মূল হয়েছে, তখন আমি রাজনীতি করেছিলাম, আমার একটু তার রাজনীতি কৌশলে জিনিসটা আজকে আমাকে ভিতরে ঢুকানো হয়েছিল সেই টাইমে আর কি। মানে এই ঝামেলাটা এখন আর নাই? না না থাকবে না কেন, আমার 2 মেয়ে 1 ছেলে, আপনি তো বললামই সব তো ফ্যামিলি আমার বাসায়। আশা করি দর্শক বন্ধুরা আপনারা যে প্রশ্নটা করতে চাচ্ছেন, বুঝাতে চাচ্ছেন, উনি কিন্তু উত্তর দিয়ে দিয়েছেন, উনি পরিবার নিয়ে উনি আপনার বাসায় আছেন, সুতরাং ওটা নিয়ে কোনো টেনশন করার আপনাদের কোনো দরকার নাই। এক বন্ধু প্রশ্ন করছেন, বড় পর্দায় ছবি করার ইচ্ছা আছে নাকি? অবশ্যই বড় পর্দায় আপনি সিনেমা এর আগে রিলিজ করেছে, আর একটা কিন্তু রিলিজ হবে, আপনারা সবাই দেখেছেন আপনারা। সিলেট নিয়ে আপনি প্রশ্ন উত্তর দিয়েছেন, কিন্তু তারপরে আমাদের এক বন্ধু প্রশ্ন করছেন, ভাইজান সিলেটকে নিয়ে কিছু বলেন, সিলেট কি আপনার ভালো লাগে কিনা? অবশ্যই সিলেট ভালো লাগে, যেহেতু আমাদের বাবা শাহজালাল ওই এলাকাটা, অবশ্যই আমরা অল টাইম চাই যে আমরা যে বাবার ভক্ত শ্রদ্ধা রাখি, অবশ্যই সিলেটে ভালো লাগে। আপনাকে সিলেটে কিছু ঐতিহ্য কিছু জায়গা আছে, চা বাগান, তারপরে ইয়েতে অনেক কিছু জায়গা আছে, অবশ্যই ভালো লাগে অবশ্যই। এক বন্ধু প্রশ্ন করছেন, মোহাম্মদ মিজানুর রহমান, তিনি বলছেন, হিরু আলম ভাই ত্রাণ চোরদের নিয়ে কিছু বলেন। ত্রাণ চোরদের নিয়ে একটা কথা বলেছি, এর আগেও বলেছি, আজকেও বলতেছি, যারা চোর চোর এরা কোনোদিনে ভালো হবে না, এরা করে যারা চুরি করে অভ্যেস সারা জীবনে তারা চুরি করে দেবে। তাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলেছে, বাসে থাকলে আপনারা ভাই সারা জীবনই চুরি করতে পারবে, তার দয়া করে অন্তত এই কটা দিন আপনি চুরি করেন না, যে কটা দিন মানুষের যে এখন দেশের যে পরিস্থিতি, অন্তত এই খাবারটা অন্তত মানুষের কাছে বুঝে দেন, কিছু আপনারা যারা চুরি করতেছেন আপনাকে চুরির উপর জীবনেও দেবে না, তাই অন্তপক্ষে আপনি চুরির একটা লিমিট আছে, তাই লিমিট ক্রস না করে অন্তত এই সময়টা আপনারা ওয়েট করুন। তাছাড়া জনগণ যখন ক্ষিপ্ত হয়ে যাবে, যখন দেখবেন গণধুলাই আপনি কিন্তু এই চাল চুরির থেকে আপনি কেউ বাঁচবেন না, মানুষের পেটে খিদে থাকলে মানুষ খুন করতেও কিন্তু তারা দ্বিধাবোধ করবে না, তাই এখনো সাবধান হয়ে যান, যখন চাল চুর করতেছেন এখনো ভালো হয়ে যান, আমি এটা আপনার কাছে অনুরোধ জানাবো। আরেক বন্ধু প্রশ্ন করছেন যে আপনার ফেমাস হওয়ার কাহিনীটি কি, যদিও আপনি আগে বলে ফেলেছেন যে আপনি কিভাবে ভাইরাল হয়েছেন, তারপরে সংক্ষেপে যদি এই দর্শকের বা পরবর্তীতে যারা জয়েন করেছেন হয়তো তারা শুনতে পাননি, সে কারণে যদি একটু বলেন। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন একটু সংক্ষিপ্ত করেন, আমি তো মানে আপনি বলছিলাম 12টা আমার একটা লাইভ আর একটা আমি এটা রেকর্ডিং করব, 12টা পার হয়ে গেছে। আপনি করবেন সেটা আপনি 1 ঘন্টা উপরে করছেন আর কি। যাই হোক, কি বলছেন প্রশ্ন করলেন? এই যে উনি বলছেন যে ফেমাস হওয়ার কাহিনীটা কি? ফেমাস হওয়ার কাহিনী আপনারা শুনেন, যে কোনো লোক আপনি একটা লোক যদি চেষ্টা করে যে আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, একটা হিরো হবো, যে কোনো কিছু হবো, যে একটা নিজের প্রতিষ্ঠা নিজের সাহস শক্তি যদি কাজে না যায়, মানে যে কোনো লোক একটা ফেমাস একটা হতে পারার সম্ভাবনা আছে। জি একদম শেষ প্রশ্ন, সুপ্রিয় দর্শক আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, আপনারা এত অসংখ্য প্রশ্ন করেছেন, আশা করি উনার বক্তব্য শুনলে অনেকগুলোর উত্তর আপনারাই পেয়ে যাবেন, কিন্তু অনেকগুলো প্রশ্ন আমি চাইছিলাম নিতে কিন্তু নিতে পারিনি, এই জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, যেহেতু হিরু আলম ভাইয়ের আরেকটি লাইভ অনুষ্ঠান রয়েছে সে কারণে উনাকে এই মুহূর্তেই আমরা ছেড়ে দিব। একদম শেষ প্রশ্নটি আমি করছি, যেহেতু আপনি একজন হিরু এবং নিজে থেকেই আপনি হিরু আলম হয়ে এবং নিজের চেষ্টায় সম্পূর্ণটা হয়েছেন, সেক্ষেত্রে আমি সব শেষে আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে সংকটময় মুহূর্ত আমরা অতিক্রম করছি, আপনি আমি সবাই একই অবস্থা, পুরো বিশ্ব একই অবস্থার মধ্যে চলছে, তো একদম শেষে যদি আপনার বক্তব্য ফলোয়ার এবং যারা দর্শক রয়েছেন সবার উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি একটু বলতে পারেন।
সুপ্রিয় দর্শক, সবাইকে জানাই হিরো আলম পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা, আর সবাইকে আগামী ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আর এই মুহূর্তে আপনারা সবাই জানেন আজকে খুবই অল্প সময়ে এত দূর আসা সম্ভব হয়েছে শুধু আপনাদের ভালোবাসার কারণে। তাই সিলেটবাসীকে সম্পূর্ণ সবাইকে জানাই এবং গোটাল বিশ্ববাসীকে একটা জানাই যে আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি জিরো থেকে হিরো। তাই আপনাদের ভালোবাসা নিয়ে যেন অল টাইম সাদা মনে সারা জীবন আপনাদের পাশে থাকতে পারি এবং আপনাদের ভালোবাসায় থাকতে পারি। আর অসংখ্য ধন্যবাদ সিলেট টিভিকে আজকে এখানে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা অনুষ্ঠান আপনাকে দর্শকের সামনে তুলে ধরার জন্য। আজকে এই সময়ের মধ্যে একটু হলে মানুষের হয়তো জানা জানা সময়ের একটু প্রশ্ন আমরা উত্তর দিতে পারলাম, একটু তাদের ভালো লাগা খারাপ লাগা মনটাকে একটু হলে আমরা তাকে চাঙ্গা করে দিতে পারছি। তাই অল টাইম আমরা তাদের ভালোবাসার কারণে আমরা এতদূর আসা সম্ভব হয়েছে। তাই অসংখ্য ধন্যবাদ সিলেট বাসে গিয়ে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে প্রেজেন্ট করার জন্য। আপনাকে সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। জি, অনেক ধন্যবাদ জনাব হিরু আলম। আমি আমার পক্ষ থেকে, আমার এই টেলিভিশনের পক্ষ থেকে এবং সিলেটবাসীর পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি দীর্ঘ সময়, মূল্যবান সময়টুকু আমাকে দিয়েছেন। আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আপনার পরিবারের প্রতি শুভকামনা, আপনার এলাকাবাসীর প্রতি শুভকামনা, সব শেষে আপনার টিমে যারা রয়েছেন এই অভিনয় জগতে, যাদের সাথে আপনি সম্পৃক্ত আছেন, যাদের নিয়ে আপনি কাজ করছেন, তাদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল। এবং পরিশেষে আপনাকেও আগাম ঈদ মুবারক জানিয়ে আবারও আমাদের টেলিভিশনে অন্য একদিন নিয়ে আসার প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি, কারণ অনেক ভক্তের প্রশ্নের উত্তর কিন্তু আমরা আজকে দিতে পারি নাই। আশা করবো আপনি আরেকদিন আমাদেরকে সময় দিবেন, আমরা এই বাকি প্রশ্নগুলোর উত্তর জানবো এবং দর্শকদের তৃপ্তি মিটাবো। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সেই সাথে সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা দীর্ঘ সময় 600-700 দর্শক আমাদের সাথে অল টাইম ছিলেন এবং অসংখ্য কমেন্ট করেছেন, সবাই প্রতি কৃতজ্ঞতা এবং আগাম ঈদ মুবারক জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। এবং সবার প্রতি একটাই অনুরোধ রাখছি যে আপনারা সিলেট টিভির সাথে থাকুন, সিলেট টিভি দেখুন। আমরা চেষ্টা করব নিয়মিত আপনাদেরকে সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।